একটি গুড নিউজ আছে, গুড নিউজ, সেটি হলো যে আপনারা দেখেছেন যে কিছু কিছু জায়গায় আমাদের কতগুলো প্রজেক্ট তার একটা নাম্বার আছে। কারো কি মনে আছে আমাদের কতগুলো প্রজেক্ট আছে 360 TSL এর? কেউ দেখেছেন সাইনটা? কটা প্রজেক্ট আছে আমাদের? 100+, গুড, কাছাকাছি, একটা হাত তালি ওনার জন্য। হ্যাঁ, আরো কাছাকাছি, 110+, না আনতে বললে 500 টাকা ফাইন হবে। ওকে, আমাদের কারেন্ট প্রজেক্ট সংখ্যা হচ্ছে 114টি এবং এই মুহূর্তে এটা হবে 115টি। কারণ হচ্ছে একটি নতুন প্রজেক্ট শাশা মিলনার্স টেক্সটাইল, যেটি প্রজেক্টটি মাত্র সাইন হয়েছে, আমার কাছে পৌঁছায়নি, এখন এটা পৌঁছাবে আপনাদের সামনে। শাশা মিলনার্স অ্যাসোসিয়েশন, আসতে বলছি, শাশা গ্রুপ, এটা আমাদের 115তম প্রজেক্ট। আমার জানা ছিল না, ওনারাই বললো যে ফাইনালি আপনার জন্য নিয়ে আসছি, প্লিজ কাম। এবং সবচেয়ে মজার বিপদ হচ্ছে প্রজেক্টটির পেছনের যে যিনি মানুষ, তিনি হচ্ছে আমাদের আনিসুল ইসলাম মাহমুদ, আমাদের পরিবেশ মন্ত্রী, তার প্রজেক্ট। আমরা এটা স্মরণীয় করে রাখলাম। আসো, এই এই আমার ফটোগ্রাফার কই, এই আসো আসো। থ্যাংক ইউ। আচ্ছা থাকে আমার কাছে, বলো। সো আমাদের এখন 115টি প্রজেক্ট শুরু করছি। আমরা যদি খুব সহজ করে জানতে চাই যে গ্রিন আসলে কি, কেমন, আমি একদম লেমেন ভাবে বললে, আমরা ডিটেলসে পরে যাব, আমি একটু সামারি বলে নিচ্ছি। ইট সেভ মানি, এনার্জি, ওয়াটার, আর্থ, খুবই সহজ, কেমন, যে কোনো কাজ, এই চারটা কাজের কোনো একটা করলেই কিন্তু সেটা গ্রিন, ঠিক আছে। আমাদের আজকের প্রথম অংশ গ্রিন কিন্তু USGBC সার্টিফিকেট না, ইন জেনারেল গ্রিন, ঠিক আছে। আর কি করে গ্রিন? ইটস রিডিউস কার্বন ইমিশন, ওয়াটার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, সেটা গ্রিন করে। আর কি করে? ইনক্রিজ, যেটা আমাদের ব্যবসায়ীদের মূল জায়গা, প্রফিট, প্রোডাক্টিভিটি অ্যান্ড হেলথ। আমরা যদি এই তিনটা স্লাইড মাথায় রাখি যে, তাহলে আমরা গ্রিন কিন্তু বুঝে যাব। আজকের যে আমাদের যাদের উপর ভিত্তি করে এই আলোচনা অনুষ্ঠান, যে লিড গ্রিন বিল্ডিং সিস্টেম, তার বর্তমান স্লোগান হচ্ছে এফিসিয়েন্সি ফার্স্ট। যে আমরা আগে আমরা এফিসিয়েন্সি আমাদের প্রথম প্রায়োরিটি, কেমন, আমরা এফিসিয়েন্সি বলতে কি বুঝি? মোর কম্পিটিটিভ ইন দ্য মার্কেট, মোর প্রফিটেবিলিটি, রিডিউস ইনিশিয়াল এস্টাবলিশমেন্ট কস্ট, রিডিউস ওভারঅল কার্বন ইমিশন, যদি আমরা এনার্জি ইউজটাকে বাঁচাতে পারি, এটা হচ্ছে মোস্ট পসিবল এফিসিয়েন্সির বেনিফিট। তারপরে কি করতে হবে? এফিসিয়েন্সি অন ওয়াটার ইউজ, ওয়াটার ইউজ অন পার্সোনাল লেভেল, ল্যান্ডস্কেপিং, কুলিং, প্রসেস ওয়াটার, দেন হারভেস্টিং দ্য গ্রে ওয়াটার, হারভেস্টিং দ্য রেন ওয়াটার অ্যান্ড স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট। এই পানি নিয়ে কিন্তু আমাদের প্রচুর কাজ আছে, এবং আমরা পানি নিয়ে যেখানে যাচ্ছি দিনে দিনে, তাতে আমরা আসলে একটা নতুন ক্রাইসিসের মধ্যে ঢুকতে যাচ্ছি। আপনারা জানেন যে ইভেন বাংলাদেশের যে রিজার্ভয়ার, তার পানি কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, কেমন, এটা আপনারা সবাই জানেন। এখনও আমরা ছুঁতে পারি, এমন একটা সময় আসবে আর 10-12 বছর 15 বছর পরে আমরা ছুঁতে পারবো না পানিটা। সো উই আর গোয়িং ইন টু ক্রাইসিস, আমরা যদি এখন এটা ঠিক না করি তাহলে আমাদের প্রবলেম হবে। তারপরে লোকেশন নিয়ে গ্রিনের কিছু কাজ আছে, যে কোথায় কাজটি হচ্ছে, ট্রান্সপোর্টেশন কী হবে, মানুষ আসবে কী করে, যাবে কী করে, মানুষের যে বেসিক এমিউনিটি সেগুলো আছে কি না, সেগুলো গ্রিন দেখাশোনা করে, কেমন। তারপর ট্রান্সপোর্টেশন কী হবে, যে লো ইমিশন ভেহিকেল হবে নাকি হাই ইমিশন ভেহিকেল হবে, ব্যাটারি চালিত গাড়ি হবে না কি হবে, সেই বিষয়গুলো, এক গাড়িতে একজন আসবে নাকি এক গাড়িতে পাঁচজন আসবে, এই বিষয়গুলো চলে আসবে ট্রান্সপোর্টেশনে। তারপরে বেস্ট হেলদিয়ার এনভায়রনমেন্ট ফর দ্য পিপল, অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বাংলাদেশের এয়ার কন্ডিশন সিস্টেমে ফ্রেশ এয়ার অপশনটি নাই। আমাদের এখানে হাসমত ভাই আছেন, তিনি আরও ভালো বলতে পারবেন যে ফ্রেশ এয়ার অপশনটি বেশিরভাগ সময় ইগনোর করা হয়। আমার একটি অভিজ্ঞতার কথা বলি, যে একটি বড় গ্রুপের কাজ আমরা যখন
তার সাথে মিটিং করতে গেছি, খুব বড় গ্রুপ, এমন বড় গ্রুপ যে তার একটি হেলিকপ্টার আছে যেটি দিয়ে তিনি ঢাকা থেকে মির্জাপুর যান, উনি গাড়িতে যান না কারণ সময়টা তার কাছে অনেক দামি। তো তার অফিসে বসে আছি, অনেক বড় অফিস, 15-20 জন মানুষ। তো আমার কাছে সেদিন সিওটো মনিটর ছিল, সো আমি যখন সিওটো মনিটর ওনার অনুমতি নিয়ে অন করলাম দেখলাম যে 2000+ PPM অফ CO2, তার মানে 1000 হচ্ছে হেলদিয়ার লিমিট, উনি 2000 বসে কাজ করছেন এবং সারাদিন সবসময় তাই করেন, ওনার কিন্তু টাকা পয়সার অভাব নাই। সো ইটস নট এ কোয়েশ্চেন অফ মানি, ইটস কোয়েশ্চেন অফ নোয়িং। এবং তখন উনি বললেন যে অন্ত আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার অ্যাজমা হচ্ছে, অসম্ভব হেলথ কনসিয়াস মানুষ সকালবেলা ধানমন্ডি লেকে হাঁটতে যায় অথচ সারাদিন যেখানে বসে থাকে যে অফিস রুমটাতে সেখানে কোনো CO2 নেই, মানে ফ্রেশ এয়ার নেই। আমরা বলবার পরে তারপরে আমরা সেই পুরো অফিসের এয়ার কন্ডিশন সিস্টেমে ফ্রেশ এয়ার ইন্ট্রোডিউস করেছি। এর পরবর্তীতে আপনারা অনেকেই জানেন যে কোথায় কোথায় আমরা গেছি। কয়েকদিন আগে যে শাসা গার্মেন্টসের যে মন্ত্রী তার যে রুমে গেছিলাম সেখানেও CO2 অনেক হাই ছিল, এবং তাকে বললাম, উনি বললেন আমি তো এই ঘরে বেশিক্ষণ বসি না, না আপনি এই ঘরে বসেন না, আপনি মিনিস্ট্রিতে যে ঘরে বসেন সেই ঘরে ফ্রেশ এয়ার নাই, রাইট? কারণ আপনি জানেনই না যে ফ্রেশ এয়ার দরকার, ঠান্ডা হলেই ভাবি যে ঠান্ডা বুঝি হয়েছে, রাইট? তো এই যে বিষয়গুলো আমাদের জানা দরকার, হেলদিয়ার এনভায়রনমেন্ট দরকার, মালিকেরও দরকার যে মেনটেন্যান্স করে তারও দরকার, মাঝখানে সবার দরকার। তাতে কি হবে, আমাদের ওয়ার্কফোর্সের প্রোডাক্টিভিটি বাড়বে, টার্নওভার কমে যাবে, অ্যাবসেন্টিজম কমে যাবে, সর্দি কাশি কমে যাবে। একটা এফিশিয়েন্ট ওয়ার্কারের যদি 10-15 দিন সর্দি কাশি হয় বছরে, সেটা নেমে যদি 2-3 দিনে নেমে আসে বিকজ অফ দ্য ফ্রেশ এয়ার এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু কোম্পানির লাভ, বিকজ দ্য মোস্ট প্রোডাক্টিভ পিপল ইজ লেস সিক। সো এই বেনিফিটগুলো কিন্তু আসবে। তারপর হচ্ছে ওয়াস্ট ম্যানেজমেন্ট, গার্বেজ, আমরা প্রচুর গার্বেজ তৈরি করি, সেটা কীভাবে ম্যানেজ করা যাবে, বা গার্বেজ তৈরি করলে সেটা রিইউজ করা যাবে কি না, রিসাইকেল করা যাবে কি না, সেই বিষয়গুলো চলে আসবে। এবং আমরা ওয়ান টাইম যে বিষয়গুলো সেগুলোকে অ্যাভয়েড করবো কিনা, এই যে আপনারা আজকে একটু আগে উপরে নাস্তা খেয়ে আসছেন, সেখানে কিন্তু ওয়ান টাইম ইউজ কিছু ছিল না। খুব কি অসুবিধা হয়েছে? আমার তো মনে হয় না। আমাদের প্যাকেট দিলে আমাদের খটনি কমতো, দিয়ে দিতাম, আপনারা খেয়ে ফেলতেন, তারপর প্যাকেটটা ফেলে দিতেন, আমরা কোথাও নিয়ে ফেলে দিতাম, বাট উই ডিডন্ট ডু ইট। তার মানে কি আমি বলছি যে আমি অনেক ভালো কাজ করেছি? না, বাট উই আর ট্রাইং টু ডু ইট, ঠিক আছে, যে রিডিউস দ্য প্যাকেজিং, ওকে। এবং আমরা যে আইটেমগুলো কিনছি সেগুলো ঠিক আছে কিনা এগুলো দেখা। আমাদের আজকের পুরো ওয়ার্কশপে এই কিউ নিয়ে থাকবে, উল্টা কিউ নিয়ে, মানে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, এবং আপনারা যদি ঠিক উত্তর দেন, আমার মাইক্রোফোনগুলো আছে রেডি, ওকে গুড, তাহলে আমি প্রতি প্রশ্নের জন্য ঠিক উত্তরের জন্য 500 টাকা দেব ক্যাশ। কেমন শোনা গেল? রেডি? সো ইউ ক্যান মেক সাম মানি টুডে, রেডি? ওকে। তার আগে একটি কথা বলে রাখি, আমি সবসময় আমার ওয়ার্কশপে বলি এই পর্যায়ে এসে, যে আজকের দিনের ওয়ার্কশপ শেষে যদি আপনার মনে হয় যে আজকের দিনে আপনি যে আমার এখানে এসছেন এবং এটা আপনার জন্য ওয়ার্থওয়াইল হয় নাই, ঠিক হয় নাই, মানে পোষায় নাই, তাহলে আমাকে বলবেন, আই উইল গিভ ইউ মানি ব্যাক, দ্য মানি দ্যাট ইউ পেইড আই উইল গিভ ইউ ব্যাক। আমরা ফ্রি করি না এই জন্য যে ফ্রি করলে লোক আসি বলে আসে না, আর টাকা নিলে আসে আর যায় না, রাইট? সো যদি টাকা দিয়ে আসেন, আর যদি আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে কিছু না পান, পছন্দের কিছু, বলবেন যাওয়ার সময় আমার ক্যাশ টাকা রাখা আছে, আপনাকে টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। ভালো না আইডিয়াটা? আচ্ছা, তাহলে প্রশ্ন উত্তরে আসি। প্রথম প্রশ্ন আজকের 500 টাকা ইনকামের প্রশ্ন, রেডি? তার আগে ওটা টাকা দেবো না কিন্তু, হ্যাঁ বলেন। হ্যাঁ, 500 টাকা ফাইন, ইয়েস, গুড গুড, আমার মাথায় ছিল না, বাট এটা এখন উঠছে, ঠিক আছে, আপনি ভুল করলে 500 টাকা ফেরত দেবেন। হ্যাঁ, ওকে, দা ফার্স্ট প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, এটা অবশ্য আমাকে নিয়ে প্রশ্ন করি, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমার কয়টা ক্রেডেনশিয়াল আছে? এই মাইক দাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, একজন হাত তুলতে হবে, সবাই সব প্রশ্ন তুলতে হবে। 6টা কি কি? এপি, BD+C, O+M, এবং হচ্ছে গ্রিন অ্যাসোসিয়েট যেটা। হ্যাঁ, আর ছটা হয়নি তো, চারটা, তিনটা হইলো তো। একটা হচ্ছে এপি, একটা হচ্ছে এপি, তো ওগুলো সবগুলোর নাম। আজ ওটা হাত তালি দিই, ঠিক হয় না প্রশ্ন উত্তর। আর কেউ? ওই যে ওখানে যাও, যাও, দৌড়াও দৌড়াও, ওখানেই থাকো তোমরা, তিনটা, একটু নামটা বলতে হবে। নামটা এক্স্যাক্টলি খেয়াল নাই, তবে 3AP যেটা, হ্যাঁ, এপি, BD+C, ওকে, কাছাকাছি আগাও, এপি, O+M, ওকে, কাছাকাছি, ওকে,
আরেকটা এই কাছাকাছি, আচ্ছা একটা হাত তালি, এটা টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ প্লিজ তুমি আসে নিয়ে যাবো, নিয়ে তোমার কাছে পৌঁছে দেবো। ক্যাশ পাঁচশো টাকা, এটা কিন্তু ফেক না, প্লিজ একটা হাত তালি। না ওইটা শেষ, আবার প্রশ্ন, অন্য প্রশ্ন, নেক্সট প্রশ্ন। এক প্রশ্ন দাঁড়া থাকলে তো ওয়ার্কশপ আগাবে না। আমার তিনটা করে সেল একটু বলবো, ওইটা নিয়ে বলার জন্যই প্রথম উত্তর। একটু আমার সম্পর্কে বলে নিয়ে দুই তিন মিনিট বলবো, আমি মানে অনেক নিয়ে আসছিলাম, বলবো না। আমি আসলে দীর্ঘদিন কানাডা ছিলাম, অনেকেই জানেন, 22 বছর। 2010 দেশে এসে গ্রিনটা শুরু করি। কানাডাতে আমার দুটো প্রফেশনাল লাইসেন্স আছে, একটি রিয়েল এস্টেট, একটি মর্গেজ, আর আমার একটা অনলাইন পত্রিকা আছে, দ্যাটস ওয়াট আই ডিড। বাংলাদেশে এসে গ্রিন শুরু করি এবং 2011 সালে পড়াশোনা করে পরীক্ষা দিই। 12 সালের জানুয়ারি মাসে আমি গ্রিন অ্যাসোসিয়েট হই, যেটা অ্যাক্রেডিটেশনের ফার্স্ট স্টেপ, সবার জন্য করতে হয়। আমি যখন গ্রিন অ্যাসোসিয়েট হই, বাংলাদেশে আর কেউ ছিল না, আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। এবং এটা আমি জানতে পারি আসলে পরীক্ষা পাশের পরে, আগে জানতাম না। সো আই ফিল রিয়েলি প্রাউড টু বি ফার্স্ট, অ্যান্ড আই ফিল স্যাড যে কারোর সাথে আমার কথা বলার নাই, আমি একলা কার সাথে কথা বলবো। সো তখনই সিদ্ধান্ত নিই যে আমাকে আরও অনেক বেশি জিএ তৈরি করতে হবে। পরবর্তীতে আমি প্রথমে লিড এপি BD+C, যেটা নতুন বিল্ডিংয়ের এক্সপার্টিস, সেটা হই। তারপরে EB+O+M হচ্ছে এক্সিস্টিং বিল্ডিংয়ের সার্টিফিকেশন এক্সপার্টিস, অ্যান্ড তারপরে ID+C ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের উপর এক্সপার্টিস হই। তিনটা বিষয়ে আমার, মোট পাঁচটা বিষয়ে তারা অ্যাক্রেডিটেশন দেয়, তার মধ্যে তিনটে আমার আছে। পুরো সাউথ এশিয়াতে মানে 4-5 জন আমরা আছি যাদের তিনটে অ্যাক্রেডিটেশন আছে, বাংলাদেশে তো কেউ নাই। সাথে যেটা হচ্ছে যে আমার এই তিন রকম প্রজেক্টই আছে, এই যে BIFL ছিল সেটা ইন্টেরিয়র প্রজেক্ট, আমার অনেক এক্সিস্টিং বিল্ডিং এখানেই আছে এবং অনেক নিউ বিল্ডিং আছে। সো এই জন্য আমাকে হইতে হয়েছে আসলে। সাথে যেটা হয়েছে, গত মার্চ মাসে USGBC কেম, লাইক শান্তনু অ্যান্ড অল হিস মানে গোপালান এবং ওরা এসে বলছে যে তুমি এত কাজ করছো, উই ওয়ান্ট টু অনার ইউ। হাউ ইউ ওয়ান্ট টু অনার মি? উই ওয়ান্ট টু মেক ইউ USGBC ফ্যাকাল্টি। আমি বললাম এটা কী জিনিস? বলে এটা USGBC-র পক্ষ থেকে যারা ট্রেনিং দেয়, যারা শেখায়, তাদেরকে আমরা একটা একটা ব্যাচ দিই, এটাকে বলে USGBC ফ্যাকাল্টি। তুমি আমাদের হয়ে ট্রেনিং দিবা, যদি তুমি অলরেডি অনেকগুলো ওয়ার্কশপ করেছো, আমরা দেখেছি তোমার পোর্টফোলিওতে, সো উই ওয়ান্ট টু গিভ ইউ ফ্যাকাল্টি। তা আমি তারপর বললাম যে এরকম ফ্যাকাল্টি কারা আছে আর কে আছে? বলে সারা পৃথিবীতে মাত্র 120 জন আছে, তুমি 121তম। আই ফিল রিয়েলি অনার যে সারা পৃথিবীতে 206,000 APRGA আছে, তার মধ্যে মাত্র 120 জন ছিল, আমি 121তম ফ্যাকাল্টি। সো আমাদের ফ্যাকাল্টি হওয়ার পরে এটা আমার প্রথম ওয়ার্কশপ এবং এটা আমাদের 25তম ওয়ার্কশপ। দ্যাটস ওয়াই ওয়ান্ট টু মেক ইট রিয়েল বিগ, আদারওয়াইজ আমি ছোটো করে করি আর কি। এই হচ্ছে আমার সার্টিফিকেটগুলো। একটা সুবিধা আছে যে এই USGBC-র বিষয়গুলোতে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। কেউ বললো আমি অমুক, আমি তমুক, আমি তমুক হবে না, ওই USGBC ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে সে অমুক তমুক তমুক কিনা, রাইট? এবং USGBC.org সবার জন্য উন্মুক্ত, ইউ ক্যান গো অ্যান্ড চেক যে কোন প্রজেক্ট কী করছে, কোন মানুষ কী করছে, তার কী অ্যাক্রেডিটেশন আছে, ইত্যাদি ইত্যাদি সব চেক করা যায়, ঠিক আছে? আমরা একটা বাংলাদেশ গ্রিন বিল্ডিং কাউন্সিল করেছি, যেখানে আজুল মোরা স্যার, শাইমার আপা, হাসমত, এরা সবাই আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে বাংলাদেশের একটা গ্রিন বিল্ডিং কাউন্সিল দরকার, যাতে আমাদের মতো করে আমরা বিভিন্ন গ্রিন কাজ একসাথে করতে পারি। হ্যাঁ, সো আমাদের এটার একটি প্রোগ্রাম আছে, আমাদের 24 তারিখে আসতে পারেন। মেম্বার খুবই সহজ, এটা এখনও মানে তৃণমূল পর্যায়ে আছে, মেকিং পর্যায়ে। আপনারা চাইলে আগ্রহ করলে বাইরে ফর্ম আছে, আপনারা কিন্তু ফিল আপ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো এবং মিটিং টিটিংয়ে আপনাদেরকে ডেকে নেবো, আপনাদের আইডিয়া নিয়ে আমরা একটা গ্রিন বিল্ডিং কাউন্সিল করব এবং চালায় নিয়ে যাব, ঠিক আছে? এরপরে যে কাজটা করেছি, যেটা আমাদের ষষ্ঠ দিনের প্রোগ্রাম দি গ্যাপ, খুবই ইম্পর্টেন্ট একটি কাজ, এটি একটি গ্রিন ওয়েবসাইট। কেমন? যেই ওয়েবসাইটটাতে আপনি পার্সোনালি কীভাবে গ্রিন হবেন, যেটা আজকে আলোচনায় ছিল, স্যাররা বলছিলেন যে আমি ব্যক্তিগতভাবে কীভাবে গ্রিন হব, তার অনেক রকম ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা করলে আপনি রিপোর্ট করলে পয়েন্ট পাবেন, ইট উইল গিভ ইউ পয়েন্ট, রাইট? এবং আপনি অফিস যদি গ্রিন করতে চান, তার জন্য আপনাকে কী করতে হবে, গ্রিন টিম করা যাবে, সেই গ্রিন টিমের যে প্রক্রিয়া সেটা এখানে আছে। তারপরে একটা কর্পোরেট যদি গ্রিন হতে চায় তাহলে কী করতে হবে, তার প্রক্রিয়া এখানে আছে এবং অংশগ্রহণ করার সুযোগ আছে। এইটা আমাদের একটা গ্রিন রিসোর্স সেন্টার হিসাবে হয়েছে, আমরা গত 3 বছর গবেষণা করে এটা করেছি। যেরকম আমাদের কাজগুলো হতে পারে, ঘর থেকে বেরোবার সময় বাতি বন্ধ করা 10 পয়েন্ট, সিম্পল, হ্যাঁ, ফ্যান বন্ধ করা 10 পয়েন্ট, এয়ার কন্ডিশন বন্ধ করা 20 পয়েন্ট, এগুলো কিন্তু হতে পারে। সো এই ওয়েবসাইটের নাম হচ্ছে দি গ্যাপ, দ্য গ্রিন ওয়েবসাইট দি গ্যাপ, www. এখানে আছে দেখবেন দিগ্রিনঅ্যাকশনপ্ল্যান.com। আমরা চাইবো যে আপনারা লগ ইন করে রেজিস্ট্রি করে যতটুকু পারেন,
এরকম যে আপনাকে অনেক কিছু করতে হবে তা না, যা ইচ্ছে আপনি তাই করেন। বিশটা ক্যাটাগরিতে প্রচুর জিনিস আপনি করতে পারবেন যেটার একটা গ্রিন অপশন আছে। কেমন, আপনি সকালে উঠে যদি খালি পেটে এক গ্লাস পানি খান আপনি পয়েন্ট পাবেন, বিকজ ইটস গুড ফর ইউর হেলথ ইফ ইউ ওয়ান্ট টু রিপোর্ট ইট। সো জেনা জানার জন্য যদি আমি যাই যে গ্রিন আমার কী কী করণীয় আছে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা একটা হেল্পফুল জায়গা হতে পারে। ঠিক আছে, আমরা একটি ইউটিউব চ্যানেল করেছি যেটির নাম হচ্ছে 360 TSL গ্রিন এক্সপার্ট, এবং সেখানে গেলে এই গ্রিন বিল্ডিংয়ে যে আমাদের যে আজকে তো আমরা সব কিছু কভার করতে পারবো না, আপনারা চাইলে কিন্তু 10-12 মিনিটের প্রচুর ভিডিও আছে গ্রিন বিল্ডিংটা বোঝার জন্য বাংলায়, আপনার মনের মতো যখন ইচ্ছা তখন দেখে আপনি বুঝে নিতে পারবেন। বিশেষ করে যারা প্রজেক্টে আছেন তারা যদি বুঝতে চান গ্রিন বিল্ডিং, বিশেষ করে নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন প্রসিজিওর পুরোটাই আমরা আপলোড করে দিয়েছি এবং সেটা ওখানে আছে। আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আমি অনন্ত আহমেদ আমার পক্ষ থেকে এবং 360 টোটাল সলিউশন লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা বাংলাদেশে পরিবেশ বান্ধব স্থাপনা অর্থাৎ গ্রিন বিল্ডিং নিয়ে কাজ করি, এবং এই গ্রিন বিল্ডিং বিষয়টি সহজ করে বোঝাবার জন্য নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, গোল টেবিল এগুলোর আয়োজন করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের আয়োজন। তো এইরকম অনেকগুলো ভিডিও আছে, যারা নতুন প্রজেক্টে কাজ করছেন তাদের ভিডিওগুলো উঠে গেছে অলরেডি। আপনারা দেখে নিন যে নতুন প্রজেক্ট গ্রিন করতে গেলে আপনাকে কি কি করতে হবে, কেমন খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমার কোম্পানির নাম আপনারা জানেন 360 টোটাল সলিউশন লিমিটেড, এটার অনেকগুলো শাখা আছে, সবচেয়ে বড় শাখাটি হচ্ছে গ্রিন বিল্ডিং, এবং আমরা ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিংয়ের সিলভার মেম্বার, যাদের কিছুটা প্রিভিলেজ আছে। আমাদের ট্যাম্পলেটটা আমাদের হাতে থাকে, আমরা একটা ডিসকাউন্ট পাই, সরাসরি কথা বলতে পারি কোনো প্রজেক্ট নিয়ে, তো এই সুবিধাটা আমাদের আছে। আমাদের অফিসে এখন প্রায় 10 জন প্রফেশনাল আছেন, তার মধ্যে আমি তো আছি অ্যাজ এ USGBC ফ্যাকাল্টি এন্ড 3টে AP, সাথে আমাদের 4 জন লিড জিএ আছেন, 1 জন সার্টিফাই এনার্জি অডিটর আছেন, এবং আরও ডকুমেন্টেশন কোঅর্ডিনেটর আছেন, প্রজেক্ট টিম আছেন, তারা কাজ করছেন। আমাদের এনার্জি অডিট যে সার্ভিসটি সেটি করলে, শুধু আমি গ্রিন না করি তাতেও আমরা দেখেছি প্রায় 30-40% 10-40% পর্যন্ত এনার্জি বাঁচানো যায়, এবং সেখানে আমাদের টিমে আছে ইঞ্জিনিয়ার ইউসুফ, আসো সামনে আসো, আমি আসলে আমার কোম্পানিকে প্রমোট করার সাথে সাথে আপনাদের বুঝে যাচ্ছি যে রিসোর্সটা আমাদের আছে এটা বোঝাবার জন্য কিন্তু এত কিছু করছি। কেমন, প্রচারও দরকার আছে আমার। ও হচ্ছে ইঞ্জিনিয়ার ইউসুফ, ও সার্টিফাইড এনার্জি অডিটর CEA, এবং ও বাংলাদেশের অনেকগুলো প্রজেক্টের এনার্জি অডিট করেছে, এবং তার সাথে আছে সিনথেল। সিনথেল হচ্ছে ইন্ডিয়া থেকে এসছে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ 10 এনার্জি অডিটর টিম। তো বিভিন্ন রকমের এনার্জি অডিট আছে, লেভেল 1, লেভেল 2, টেকনিক্যাল বয়লার, চিলার, তিতাস গ্যাস এনার্জি অডিট, সো এরাই কিন্তু এটা আপনাদের জন্য করতে পারবে। এবং আমরা বলতে পারি যে এনার্জি অডিট করার পরে আপনার যে সেভিংস হবে সেই তুলনায় এদের ফি আসলে কিছু না। থ্যাংক ইউ, এটা হাততালি দিয়ে দিজন, থ্যাংক ইউ, ওই ফিটা আসলে কিছু না, রাইট? সো দ্যাট ইজ দেয়ার। এই যে চলে আসছে, কে যেন হাত তুলছিল স্যার, রেডি ফর দ্য কোশ্চেন? ইউ আর দ্য নোটা কোশ্চেন ফার্স্ট, রাইট? না না, আমি একটা কোশ্চেন করবো, আপনি উত্তর দেবেন, আমি টাকা দেবো। আচ্ছা, কোশ্চেনটা করি, রেডি সবাই? গুড, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গ্রিন ওয়েবসাইট? হাত তোলেন আগে। আচ্ছা, মহিলা তো দেখি, ওর একটু প্রিভিলেজ দিই, কি নাম? উত্তর কি? দি গ্যাপ। গুড, তালি প্লিজ। দি গ্রিন অ্যাকশন প্ল্যান, সংক্ষেপে গ্যাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ওয়ার্কশপ কাজ করছে না, সবাই মনে রাখতেছে, গুড গুড গুড, এটাই চাচ্ছিলাম। দি গ্যাপ, আরও কিন্তু অনেক প্রশ্ন আছে, ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন ঢুকেছে, আই ডোন্ট নো ইয়ে নাই। আরেকটু বলি আমাদের সম্পর্কে, আমরা গ্রিনের ব্যাপারটা অনেক ব্যাপক, অনেক রকমের কাজ করতে হয় যেটা এখনও আসলে আমাদের বাংলাদেশের সব এক্সপার্টিস হয় নাই, যেমন এনার্জি মডেলিং, সানপাথ অ্যানালাইসিস, এগুলো সব।
এগুলো করার জন্য আমাদের ডকুমেন্টেশন, লিড রিভিউ, কমিশনিং, সো আমাদের অনেক ইন্টারন্যাশনাল এক্সপার্টদের দ্বারস্থ হতে হয়। তার মধ্যে আমরা তিনটি কোম্পানির সাথে আমাদের এফিলিয়েশন আছে, গ্রিন কনসালটেন্সি কোম্পানি, তার মধ্যে একটি হচ্ছে গডরেজ। গডরেজ হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ গ্রিন কোম্পানি, যারা গত বছর 2016 গ্রিন বিল্ডিং ইন্ডিয়া গ্রিন বিল্ডিং কাউন্সিলের বেস্ট চ্যাম্পিয়ন গ্রিন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। সো তারা আমাদের কিন্তু এফিলিয়েটেড। সো আমাদের গ্রিন সম্পর্কে যদি আমরা আটকে যাই কোথাও এক্সপার্টিস, উই ক্যান আস্ক দ্যাট কোশ্চেন, অ্যান্ড দে হ্যাভ মেনি পিপল যারা সার্টিফাইড এবং এক্সপিরিয়েন্স। সো গডরেজ, তারপরে যেটা হচ্ছে গ্রিন স্কেচ, যাকে আপনারা দেখেছেন, যাদের অনেকগুলো 100টা বেশি প্রজেক্ট আছে, অনেক রকম অ্যাক্রেডিটেশন আছে, 20 জনের টিম আছে। মজার বাজার কৃত্তিকা কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, স্মার্ট গ্রিন, না স্মার্ট অ্যাওয়ার্ড, গ্রিন স্মার্ট অ্যাওয়ার্ড, ওর জন্য একটা হাততালি দিই, মাত্র পেয়েছে। সো আমাদের সুবিধাটা হলো যে আমরা যদি কোথাও গ্রিন সম্পর্কে জানতে চাই, উই হ্যাভ অ্যাক্সেস টু পিপল। এবং আমার যে নিউ ইয়র্কের অফিস, সেটা যার সাথে পার্টনারশিপ, সেটা হচ্ছে আরবান মেট্রিক্স। আমার নিউ ইয়র্কে একটা অফিস আছে, টরন্টোতে একটা অফিস আছে, আমি ওইখানে অন্যরকম কিছু কাজ করি। এবং আরবান মেট্রিক্সের যে যিনি লিড প্রিন্সিপাল, উনি হচ্ছে ক্রিস্টোফার স্টেটন, ফ্রেন্ড অফ মাইন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট পড়ায়, সাথে ও গ্রিন করে কিন্তু গ্রিন বাড়িঘর করে না, ও শহর করে। হি ইজ এ লিড এনডি, এপি এনডি, নেইবরহুড ডেভেলপমেন্ট, ও এই বিষয়ে এপি। এবং ওর সাথে প্রাথমিক কনসালটেন্সি ফি হচ্ছে 100,000+। যেখানে ইউএস ওপেন হয় সিআই স্টেডিয়াম, যে ফ্লাশিং যে এলাকাটা, সে এলাকাটা একটা খুব ডাম্পি এলাকা ছিল, হি চেঞ্জ ইট টু গ্রিন, ইট লুকস বিউটিফুল নাও, আই জাস্ট ভিজিটেড লাস্ট 2 ইয়ার্স ব্যাক। সো যদি কখনো আপনার গ্রিন একটা সিটি করতে চান, তাহলে দিস ইজ দ্য ম্যান। যেমন রূপায়ণ সিটি করার আগে বলেছিল, বাট কস্টর শুনে পিছিয়ে গেছে, হ্যাঁ বেস্ট ওয়ে ওরাও বলেছিল একবার, বাট উই হ্যাভ পিপল ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। তারপর হচ্ছে আমাদের নিন এনার্জি, তাদের সাথে আমাদের পার্টনারশিপ, আমরা অলরেডি প্রায় 20-25টা প্রজেক্ট করেছি ঢাকায় বাংলাদেশে, হ্যাঁ। সো দে হ্যাভ অল কাইন্ডস অফ সার্টিফিকেট, পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়, সো দে আর দেয়ার, হ্যাঁ সিম্পল। আমরা আশ্রয়ের ফাউন্ডিং মেম্বার, আশ্রয়ের এখানে একটা চ্যাপ্টার হয়েছে যেটা হাসমুদুজ্জামান এবং আমাদের স্যাররা করেছে। হাসমুদ গেল কই, ই তো পিছনে কেন, হ্যাঁ মানে আশ্রয় নিয়ে হাসমুদ যে কাজ করছে তাকে একটা মানে বিগ হ্যান্ড, ওয়াল স্ট্যান্ডার্ড আশ্রয় নিয়ে আমরা কাজ করছি। আমি প্রথম যখন গ্রিন বিল্ডিং করি সিরিজকে, তা আমি এরকম কয়েকজন এজ ব্যাক কনসালটেন্টকে ডেকেছি যে আমাদের তো আশ্রয়, আমিও জানি না কিন্তু তখন নতুন, আশ্রয় স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে সব কিছু। বলে আশ্রয় কি, মানে আমি জানি না, আপনারা জানেন, এজ ব্যাক কনসালটেন্ট আশ্রয় কি, আশ্রয় চলে মানে এজ ব্যাক চলে আশ্রয় দিয়ে, হ্যাঁ। বাট দেন উই ফাউন্ড, অবশ্য আমরা এরশাদকে জামানকে পেয়েছিলাম, হি সেড নাই আই নো, তারপর আমরা কিন্তু আশ্রয় স্ট্যান্ডার্ড ফলো করলেই কিন্তু ফ্রেশ এয়ার অপশনটা চলে আসে। লিডের যে ফ্রেশ এয়ার অপশন ইজ কেম ফ্রম আশ্রয় স্ট্যান্ডার্ড। তারপরে আমাদের মেম্বারশিপ আছে লিড ইউজার, গ্রিন বিল্ডিং কাউন্সিল ইত্যাদি, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা 47 কোম্পানির সাথে কাজ করছি, 115টা প্রজেক্ট, প্রায় 15 মিলিয়ন স্কোয়ার ফিট আমাদের হাতে আছে, কোম্পানির নাম বইয়ে আছে। আমরা 24টি ওয়ার্কশপ শেষ করেছি, এটা আমাদের 25তম, সো 6টি জিএ করেছি, এটা আমাদের সপ্তম জিএ হবে ডে আফটার টুমোরো, শনি রোববার যদি আপনারা হতে চান। আমাদের জিএ ওয়ার্কশপ করার পরে যদি আপনি পড়াশোনা করেন, আপনার ফেল করার কোনো সম্ভাবনা নেই, এটা গ্যারান্টি, ঠিক আছে। সো যারা গ্রিন নিয়ে একটু প্রফেশনালি এগোতে চান, তাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস। এবং আমাদের এপি ওয়ার্কশপেরও প্রিপারেশন আছে, আমরা এপি ওয়ার্কশপ শুরু করব, এর মধ্যে আমরা দুজন আমাদের জিএ যারা এপি হয়েছেন, সো উই হ্যাভ দ্যাট। তার সাথে আমাদের যেটা যোগ হয়েছে যে গ্রিন অপরচুনিটি ওয়ার্কশপ, গ্রিন অফিসার ওয়ার্কশপ, যেটা আমাদের 23 তারিখে হবে। আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে একজন গ্রিন অফিসার দরকার, সো সেখানে সেই ওয়ার্কশপটি হবে এবং আমরা সেটি শুরু করছি। এর সাথে একটি জিনিস শুরু করছি যে গ্রিন বিজনেস অপরচুনিটি। আমি 1 মিনিট সময় নেব যে আপনারা সবাই কিন্তু চাইলেই গ্রিনের সাথে কাজ করতে পারেন, আমাদের সাথে কাজ করতে পারেন, বিভিন্ন রকম উপায় আছে, হ্যাঁ। একটা উপায় হচ্ছে যে রেফারাল সিস্টেম, যে আপনারা যদি আমাদেরকে কোনো কিছু রেফার করেন তার একটা মূল্যমান আছে। সেকেন্ড হচ্ছে আপনি নিজেই একজন কনসালটেন্ট হয়ে গেলেন, কন্ট্রাক্টর হয়ে গেলেন, আমরা ব্যাকএন্ডে আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিলাম, আরেকটা হচ্ছে যে কনসোর্টিয়াম করে করলাম। তো রেফারাল সিস্টেমে যদি আপনি আমাকে একটা প্রজেক্ট রেফার করেন, কোনোভাবে যদি প্রজেক্টটা আপনাকে দিয়ে আমি পাই, তাহলে কিচ্ছু করতে হবে না আপনার, দ্য ডে আই গেট দ্য ফার্স্ট চেক ইউ গেট 50,000 টাকা। তা একটা প্রজেক্ট গ্রিন হচ্ছে কোনো মতে যাই না, আমাদেরকে ফোন করলেই, আর যদি প্রজেক্টটা আমি পাই তাহলে ইউ গেট 50,000 টাকা। খুব ইজি না,
ইজি নাকি ইজি না? একটা কন্ডিশন আছে, আপনার কোম্পানি যদি গ্রিন করে আপনাকে আমি টাকা দেবো না। আই উইল নট পে এনি ঘুষ টু এনিবডি ফর গেটিং এ প্রজেক্ট, ইট হ্যাভ টু বি এ থার্ড পার্টি। ঠিক আছে, সেকেন্ড যে না আমরা একটু বেশি কাজ করবো, অনেক টাকা, আপনার 50,000 টাকা আমি বেশি দেবেন, দেন ইউ ক্যান গেট 3%, ইউ ক্যান গো উইদার 3% হলে ধাপে ধাপে আপনি টাকা পাবেন প্রজেক্টের যে পেমেন্ট স্কেজুয়াল সেই অনুযায়ী। এবং সবচেয়ে মজার কথা হলো যে এইরকম একটা মানুষ আছে যে এই টাকাটা পেয়েছে আমার কাছে, হচ্ছে লতিফ সরকার। তারা ও 2.5 বছর আগে একটা প্রজেক্টে আমাকে নিয়ে গেছিল, সেই প্রজেক্ট আর হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, এই কিছুদিন আগে গিয়ে সেই প্রজেক্টটা হয়েছে, আই গেট সাইনড অ্যান্ড গেট হি গেট পেড। থ্যাংক ইউ। তারপরে আপনারা চাইলে কনসালটেন্সি সার্ভিসটা করতে পারেন। আমিও যখন প্রথম শুরু করেছি, আই ওয়াজ ডুইং মিডলম্যান অ্যান্ড দেন ওয়ার্কিং উইথ ইন্ডিয়ান কোম্পানি কল ইয়েন্থ্রি, রাইট, দে আর গিভিং দ্য অল দ্য সাপোর্ট অ্যান্ড আই ওয়াজ ডুইং দ্য মার্কেটিং হিয়ার, রাইট। এখন আর ওটা লাগে না, এখন উল্টো হচ্ছে, এখন মানে ওরা আমাদের সাথে কাজ করছে। কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকে একজন কিন্তু কনসালটেন্ট হতে পারেন, ইউ ক্যান প্রোভাইড দ্য সার্ভিস, আই ক্যান গিভ ইউ দ্য সার্ভিস, সেটা হতে পারে। তো সেটা কমিশন বেস হতে পারে, মার্কআপ বেস হতে পারে, ডিটেল আমাদের বইয়ে আছে, দেখে নেবেন। আর এটা হচ্ছে কনসালটেন্ট, আমাদের অনেকগুলো কনসালটেন্ট প্রজেক্ট আছে এখন, যে আর্কিটেক্ট প্রজেক্ট পেয়েছে, আমি তার সাথে গ্রিন কনসালটেন্ট হিসাবে তার সাথে কাজ করছি, আবার আমি প্রজেক্ট পেয়েছি, আর্কিটেক্টরা আমার সাথে কাজ করছে। যেরকম আমার এখন একটা কনসালটেন্ট আছে খালিদ কই, খালিদ কই, এই যে খালিদের সাথে আমাদের নতুন প্রজেক্ট শাসা গার্মেন্টস, হি গট ফ্রম মি, রাইট, তাহলে সো উই ক্যান ওয়ার্ক মেনি ডিফারেন্ট ওয়ে। ওকে, আরেকটা হচ্ছে এখন গ্রিন অফিসার, আপনারা যদি যারা ইয়াং যারা আছেন, গ্রিন অফিসার একটা নতুন পদ তৈরি হয়েছে, যারা অনেকেই আমাদের আগ্রহ দেখিয়েছেন, উইল ট্রেন ইউ অ্যান্ড উইল গিভ ইউ দ্য প্রজেক্ট ইফ ইউ ওয়ান্ট টু বিকাম গ্রিন অফিসার। আপনার কাজ হচ্ছে ওখানে গিয়ে প্রত্যেক মাসে মাসে ওদের এনার্জি বিল কমানো, কীভাবে কমাবেন এটা আমরা শিখে দেবো। তার মধ্যে এনার্জি অডিট আছে, নর্মাল অডিট আছে, বাতি বন্ধ করা আছে, অনেক কিছু আছে। কেমন, যেরকম কমপ্লায়েন্স অফিসার করে বা এইচআর অফিসার, এরকম একটা গ্রিন অফিসার। সো সেটা হবে। একটা হচ্ছে কনস্ট্রাকশনের সময় আমাদের ডকুমেন্টেশন জন্য একজন অফিসার লাগে, কোঅর্ডিনেটর লাগে, আবার হয়ে যাওয়ার পর গ্রিন কিন্তু মেনটেন করতে হয়। অনেকে আমরা জানি না যে গ্রিন সার্টিফিকেটকে মেনটেন করতে হয়। আপনি যদি গ্রিন সার্টিফিকেট মেনটেন না করেন, একসময় দেখবেন যে এটা নাই গেছে গা, রাইট, ইটস এ 5 ইয়ার্স টার্ম, আফটার দ্যাট ইট উইল ড্রপ আউট। ওকে, আমরা গ্রিন সামিট করেছিলাম 2016 সালে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে, 3 দিনব্যাপী, সেটা বাংলাদেশের প্রথম গ্রিন সামিট, ট্রেড শো ছিল, এটা করেছি। এগুলো আমাদের সম্পর্কে একটু বললাম, সাথে গ্রিন নিয়ে কথা বললাম। এই কে কে রেডি? আচ্ছা, আমি কি খুব তাড়াতাড়ি কথা বলছি? ঠিক আছে, আমি কিন্তু নার্সিংয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, রেডি? হাউ মেনি প্রজেক্ট 360 টিএসএল ডুইং? গুড, থ্যাংক ইউ, উই ক্যাচ ইট আপ, গুড গুড গুড, নিয়ে যাও, নিয়ে 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 115টা, আমি ভাবছিলাম 14টা বলবে। আজকে ফতুর হওয়ার রাস্তা হয়েছে আমার, ঠিক আছে, ওকে, গুড, না গুড গুড, আমার স্লাইডই ভুল, তাই না? ইটস চেঞ্জ। আমরা আমাদের প্রথম প্রজেক্ট, আই এম ভেরি প্রাউড অফ দিস প্রজেক্ট, সিটিস্কেপ। সিটিস্কেপ যখন কইসাম, সিটিস্কেপ যখন এই ইনিশিয়েটিভটি নেয় 2010 সালে, তখন কিন্তু আমরা এত গ্রিন জানতাম না। সো তার যে প্রধান মানুষ, ম্যানেজিং ডিরেক্টর রাসেল, নাইস সারোয়ার রাসেল, আমি তাকে সেলুট জানাই যে সেরকম একটা বোল্ড ইনিশিয়েটিভ নিয়েছিল বলে আজকে আমরা অনেক দূর কিন্তু এগিয়েছি। এবং এইটা গ্রিন সিটিস্কেপে আমি ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলাম, ওইটা করতে গিয়ে আমার গ্রিনের প্রতি আগ্রহটা বেড়েছে। সো আমার যে আজকে যে এই যে এখানে আসা, তার পেছনে সিটিস্কেপের একটা অবদান আছে। জি প্লিজ, ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। পারফেক্ট ল্যান্ডস্কেপিং হচ্ছে যে আমি ল্যান্ডস্কেপিং করবো, কিন্তু এমন গাছ লাগাবো না যেটা অনেক বেশি পানি খায়, কারণ সে যদি পানি খায়, আমাকে যত অক্সিজেন সে দিল, তার চেয়ে বেশি যদি কার্বন ডাইঅক্সাইড প্রডিউসের কারণ হয়, কারণ পানিটা আসতে তো কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়, তাই না? তো আমি এমন গাছ লাগাবো যে পানি খুব কম খায়, বা অ্যাডাপটিভ নেটিভ প্লান্ট, এবং এমন করে ইরিগেশন সিস্টেমটা করবো যেন আমার পানি ওয়েস্ট না হয়। আপনি দেখছেন যে প্রচুর বাগানে আমরা পানি দিতেই থাকি, দিতেই থাকি, স্প্রিঙ্কল চলতেই থাকে, গ্রিন এটাকে সাপোর্ট করে না, ঠিক আছে? তো পারফেক্ট ল্যান্ডস্কেপিং বলতে, এই বিল্ডিংয়ের সামনে অল্প একটু জায়গা আছে, জায়গা কিন্তু কম, কিন্তু ওইখানে এমন গাছ লাগানো হয়েছে, ভেরি কেয়ারফুলি চুজেন গাছ, যার পানি লাগে না, দে গ্রো ইটস। হ্যাঁ, নারকেল গাছ, আম গাছ,
বট গাছ পানি খায় না, জঙ্গলে যা যা গাছ হয় সব, জঙ্গলে যে গাছ হয় তারে পানি দেন কেউ আপনারা? পেয়ে যায় তো সেটা আমি এখানে লাগাবো, সে নেচাল থেকে পেয়ে যাবে, আমাকে দিতে হবে না, ওয়াশার পানি নষ্ট হবে না। গুড, থ্যাংক ইউ। এগুলি কিছু আমার প্রজেক্ট, আমি খুব তাড়াতাড়ি চলে যাব যাতে সময় বাঁচে। পাল্টের সেন্টার এটাও প্লাটিনাম পাবে প্রগতি সরণিতে। ইয়ুথ গ্রুপ গোল্ড সার্টিফিকেট পেয়েছে। তারপর আমার কিছু হ্যামস গ্রুপ, আমাদের প্রজেক্ট লিস্টটা আছে আপনাদের বইয়ে দিয়ে রেখেছি যাতে বোঝা যায় যে কোন প্রজেক্ট আমরা করছি। তো এগুলো দেখাবো না, সময় নাই। আমাদের যারা আমরা কাজ করছি গ্রিন স্কেচে, আমরা এবং গডরেজ আরবান ম্যাট্রিক্স মিলে 1000 বেশি প্রজেক্ট সার্টিফাইড আছে আমাদের বেল্টে। এটা বোঝাবার কারণ হচ্ছে যে আমাদের এক্সপার্টিসটা আছে। আপনারা গ্রিন সম্পর্কে জানতে চাইলে, এমন হতে পারে একটা প্রশ্ন আমি উত্তর জানি না, না জানাটাই স্বাভাবিক, বাট আই হ্যাভ পিপল দ্যাট আই ক্যান গো টু, আপনাদের প্রশ্নের উত্তরটা আমরা এনে দিতে পারবো। হ্যাঁ, এগুলো আমাদের ইন্টারন্যাশনাল প্রজেক্টের ওদের প্রজেক্ট কেমন। আরেকটা জিনিস বলবো এখানে, যে আমাদের সার্ভিস কোয়ালিটিটা যদি জানতে চান তাহলে রেফারেন্স ইজ দ্য বেস্ট ওয়ে। শুধু প্রাইস দেখলাম, এটা 2 টাকা এটা 2 টাকা, তাহলে লাভ নেই। ওইটার কাজটা কি আমার জানতে হবে, রাইট? ওটার কোয়ালিটি জানতে হবে। তো এই জন্য আমরা কি করেছি, আমাদের প্রচুর ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছি যে আমরা কীরকম কাজ করি, ফিডব্যাক নিয়েছি। তার মধ্যে বাস গ্রুপ আছে, কমফিট গ্রুপ আছে, হ্যামস গ্রুপ আছে, এবং এগুলো কমেন্টগুলো আমার বইয়ে আছে। এগুলো আমার প্রচারের জন্য বলছি না, মার্কেটিং করছি, আমার বুঝে দিতে হচ্ছে, তাই না? এত কষ্ট করে মার্কেটিং না করলে হবে না। তো এই মার্কেটিং, এই ক্লায়েন্টগুলো আছে। সো আপনারা চুজ করার আগে, আমাকে না, যে কোনো কনসালটেন্সি সার্ভিস চুজ করার আগে, আই রিকোয়েস্ট ইউ চেক দ্য রেফারেন্স, বিকজ আমাদের প্রচুর রকমের নেগেটিভ কথা শুনতে হয় যে কনসালটেন্ট এটা করে না, কনসালটেন্ট টাকা নিয়ে চলে গেছে, সার্ভিস সময় মতো দেয় না। কিন্তু কনসালটেন্টের শুধু দাম দেখে যদি আমি কনসালটেন্সি সার্ভিসটা নেই, তাহলে আমি জানবো না যে তার সার্ভিস ডেলিভারি প্রসেসটা কি, রাইট? তো এই জন্য যে কোনো কনসালটেন্সি সার্ভিস নিলে ইউ শুড আস্ক হিজ প্রিভিয়াস ক্লায়েন্ট টু নো যে হাউ দ্যাট কনসালটেন্সি পার্সন ইজ, রাইট? এইবার আসি আমাদের মূল যে কাজ, গ্রিন বিল্ডিং প্রসেস। আমরা আস্তে আস্তে কিন্তু টেকনিক্যাল দিকে যাচ্ছি যে গ্রিন বিল্ডিং প্রসেসটা কি, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন প্রসেস। আমাদের বুঝতে হবে যে গ্রিন বিল্ডিং দুই রকম মূলত। একটা হচ্ছে নতুন বিল্ডিং, সেটা নিউ বিল্ডিং, নিউ ইন্টেরিয়র হতে পারে, আর একটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং কনভার্ট হতে পারে, ঠিক আছে? আমাদের দুই রকম প্রজেক্টই আছে আপনারা জানেন, তো আমরা সেটা একটু আলোচনা করছি যে প্রসেসটা কি, যাতে আপনারা যারা নতুন প্রজেক্ট নিয়ে ভাবছেন তারা যেন বুঝতে পারেন যে প্রসেসটা এরকম। তো আমরা 360 থেকে যেটা করেছি, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটা টাইম লাইন করেছি, কোনটা কতদিন সময়, কার পরে কোনটা হবে, এবং সেখানকার কাজগুলোকে আইডেন্টিফাই করা। সো সেটা আমরা করেছি যাতে আপনাদেরকে আগে থেকে বুঝিয়ে দিলাম যে ইউ নো হোয়াট ইজ কামিং। হ্যাঁ, এমন হয়েছে যে আমাদের একটা জিনিস আছে এনার্জি মডেলিং, যে আমরা একটা এনার্জি মডেলিং করি, তা আমাকে সব ডিজাইন ড্রয়িং দিয়ে বলো যে আপনি রিপোর্টটা কালকে দিতে পারবেন না। তাহলে আমরা ডিজাইন ড্রয়িং দিলেন 6 মাস লাগে, রিপোর্ট আমি কালকে কেমনি দেবো? আমার তো এটাতে অ্যানালাইসিস করে দিতে হবে, তাই না? অথবা আপনি আমার ডিজাইনটা দেখে বলে দিন তো ঠিক আছে কিনা, আমি একটা ডিজাইন দেখে কীভাবে বলে দেবো ঠিক আছে? আমার তো এনার্জি মডেলিং করতে হবে, সানপাথ অ্যানালাইসিস করতে হবে, এর পেছনে যে কাজগুলো সেগুলো করলে না আমি বলতে পারবো, তার জন্য আমার 1-2 সপ্তাহ সময় তো লাগবে, তাই না? তো ওইটা বোঝাবার জন্য এই টাইম লাইনটা। প্রথমে বলছি যে আমাদের নিউ বিল্ডিং এর স্টেপসগুলো, নিউ বিল্ডিং এর কী কী স্টেপস, আমি টাইম লাইন। 1 সপ্তাহ যাবে যে যারা গ্রিন বিল্ডিং করতে চাইছেন তারা যেন বিষয়টা সম্পর্কে একটু রিসার্চ করেন, জানা বোঝা করেন, কনসালটেন্ট সম্পর্কে রিসার্চ করেন, ফোন টোন করেন, রেফারেন্স চেক করেন যে তারা গ্রিন কেন করবে। গ্রিন কিন্তু শুধু সার্টিফিকেট না, ইটস এ ম্যানেজমেন্ট প্ল্যান। সো সার্টিফিকেটের জন্য গ্রিন করলে একরকম, ম্যানেজমেন্টের জন্য করলে একরকম। সার্টিফিকেটের জন্য গ্রিন করলে আপনি কোনো বেনিফিট পাবেন না, সার্টিফিকেট আপনার থাকবে, কেউ আপনাকে দাম দেবে না, নোবডি কেয়ার, রাইট? আপনি মাস্টার্স পাস করছেন, MBA পাস করছেন, চাকরি নাই, হু রিয়েলি কেয়ার্স, নোবডি কেয়ার্স। সো বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেনিফিট। সো আপনি এই সিদ্ধান্ত নিলেন গ্রিন করবেন, তারপরে আমরা যেটা করবো, আমি বা অন্য কনসালটেন্ট উইল কাম অ্যান্ড টেল ইউ হোয়াট ইজ গ্রিন। আমরা একটা প্রেজেন্টেশন দেয়, বেসিক কনসেপ্ট প্রেজেন্টেশন, যেন মালিক পক্ষ জানে বোঝে যে তারা কিসের মধ্যে ঢুকতেছে, কি কমপ্লিকেসির মধ্যে ঢুকতেছে, কি এর মধ্যে কি হার্ডশেল আছে, কি প্রবলেম আছে, কি কস্ট আছে। উই হ্যাভ টু গিভ ইউ মানে আপ ফ্রন্ট ইনফরমেশন, তারপরে আপনি গ্রিন করবেন কি করবেন না সেটার বিষয়। তারপরে আমরা কিছু ইনফরমেশন দিই, গ্রিন করতে গেলে আমাদের জানতে হবে আপনার কয়টা বিল্ডিং, কত স্কোয়ার ফুট, ক্যাম্পাস কিনা, ক্যাম্পাসের কত স্কোয়ার ফুট, ওইটার উপরে আমরা অফার দেবো। আপনি বললেন আমি একটা গ্রিন বিল্ডিং করবো, অফার দেন, আই ক্যানট, আই নিড টু নো দ্য ইনফরমেশন। কারণ আমাদের যে কস্টগুলো আছে তা বেসড অন নাম্বার অফ বিল্ডিং, নাম্বার অফ স্কোয়ার ফিট, নাম্বার অফ ল্যান্ড সাইজ, রাইট? সো আই নিড টু নো দোজ থিংস।
তারপর অফার দিলাম, অফার সাবমিট করলাম, অফার হলো, এই গ্রিন বিলিংয়ের ফেজ ওয়ান শুরু হলো। দ্য ডে ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য অফার, দেন উই সিট উইথ দ্য প্রজেক্ট টিম, নাও নট দ্য ম্যানেজমেন্ট টিম, উইথ প্রজেক্ট টিম, আই উই গিভ দেম গাইডলাইন, আর্কিটেকচার কী গাইডলাইন আছে, গ্রিনের জন্য কী তাকে করতে হবে, এইচব্যাক কনসালটেন্টের কী গাইডলাইন আছে, ইলেকট্রিশিয়ানের, ইলেকট্রিক যে ইঞ্জিনিয়ার তার কী গাইডলাইন আছে, লাইটিংয়ের কী গাইডলাইন আছে, এই যে ভেন্টিলেশনের কথা বলছি, হাসুন বাইরে যেটা কাজ করে তার জন্য লিডের কী করণীয়, লিডের জন্য তাকে কী করতে হবে, রাইট, প্লাম্বিং গাইডলাইন কী। একটা এক্সাম্পল দিই, প্রজেক্টটা শেষের দিকে, আমি দুই তিন মাস আর যাই না এই প্রজেক্টে, শেষ হয়ে যাচ্ছে কাজ, ফিনিশিং কাজ চলছে, আমার যাওয়ার কিছু নেই। তারপরে যখন গেছি দেখি যে ছয়তলায় 6000 স্কোয়ার ফুটের একটা ল্যাবরেটরি, তাহলে এটা তো ছিল না ডিজাইনে, কোথেকে আসলো, বলে আমরা চেঞ্জ করছি, খুব ভালো করছেন, তো ল্যাবরেটরিটা টোটালি এয়ার কন্ডিশন, আরও ভালো, ফাইন, এয়ার কন্ডিশনের স্পেসিফিকেশন দেন, তো দিল সিওপি 2.2 সামথিং। হাসান ভাই শুনতেছেন, কই হাসান ভাই, চলে গেছে, আচ্ছা, এবং কোনো ফ্রেশ এয়ার নাই, তো ফ্রেশ এয়ার না থাকলে যেটা হবে, ইউল বি ডিসকোয়ালিফাইড রিগার্ডলেস অফ দ্য পয়েন্ট, ইফ ইউ ডোন্ট প্রোভাইড ফ্রেশ এয়ার ইন এনি ক্লোজ স্পেস ইন USGBC লিড, ইউল বি ডিসকোয়ালিফাইড, সেটা মালিকের রুম হোক আর মেনটেন্যান্স গাইড রুম হোক। থাকাটা কিনতে হবে, মানে এখন আছে, হ্যাঁ আনাইছি আমরা, ডাইকিং আনছে, মিউনিসিপালিটি আনছে, এলজি আনছে, আগে ছিল না, আমরা আনাইছি এটা, এছাড়া গ্রিন বিলিং হবে না, যত ছোট এসি হোক, রাইট, তো ওই পুরো 20 লাখ টাকার এসি মেক দ্য প্রজেক্ট ডিসকোয়ালিফাই। নাও দে হ্যাভ টু চয়েস, ইউথ গ্রুপ, ওয়ান চয়েস ফরগেট অ্যাবাউট গ্রিন বিকজ ইজ নট কোলাপ্স, অর চেঞ্জ দ্য এয়ার কন্ডিশন, ব্রিং দ্য নিউ এয়ার কন্ডিশন উইচ এজ এ ফ্রেশ এয়ার, সো দে হ্যাভ টু স্পেন্ড অ্যানাদার 22 লাখস to bring the new air condition with the fresh air. Keno hoyeche amader sathe consult korene bole amader guideline ta pore dekhene bole amra kintu guideline diye dichilam je air condition kinle apnake ki korte hobe amader 360 te ekhon jeta hoyeche apni ja kichu kinben tar jonno apnar ki korte hobe tar guideline ache khubi shohoj kintu ache apni dekhenen je ami cement kinbo tale cement er jonno tale ki ki korte hobe rod kinbo ki ki korte hobe right and then just do that সব প্রোডাক্টের কোনো না কোনো চিঠি লাগবে, কোনো না কোনো সার্টিফিকেট লাগবে, কোনো না কোনো একটা রিজনাল কোথেকে আসতেছে প্রোডাক্ট, একটা চিঠি লাগবে, জাস্ট ডু দ্যাট। সো গ্রিন করতে গেলে ইউ নিড টু ফলো অল দ্য গাইডলাইন অ্যান্ড উই হ্যাভ দ্য গাইডলাইন, ওকে, এনিথিং অ্যান্ড এভরিথিং উই হ্যাভ গাইডলাইন, সো উই গিভ দ্যাট টু প্রজেক্ট টিম, সো দে আন্ডারস্ট্যান্ড, আমরা এক্সপ্লেন করি এবং লিখিত গাইডলাইন দিয়ে দিই, সো দে ক্যান ফলো দিস, রাইট, এখন কী হবে, এই সবগুলো গাইডলাইন ফলো করলে একটা বিল্ডিং করলে ওই বিল্ডিং ভালো না হয়ে খারাপ হবে কেমনি, তো ভালো হইতে পারতো। এবং এই গাইডলাইনগুলোর মজা হলো, এই গাইডলাইনগুলো সবগুলো বেসড অন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যতগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্রিনকে টাচ করে প্রত্যেকটা গাইডলাইনে সেই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়েছে। সো আপনি যদি স্ট্যান্ডার্ড নাও জানেন টেকনিক্যালি অ্যান্ড ইউ ফলো দিস গাইডলাইন, ইউ ক্যান কাম আপ উইথ দ্য, মানে ইউল কমপ্লাইং উইথ দ্যাট স্ট্যান্ডার্ড। এখানে আরেকটা কথা বলে রাখা হলো যে USGBC নিজস্ব কোনো স্ট্যান্ডার্ড নাই, they ask you to follow all the relevant standard which is the best one, electricity er khetre ashray, panir khetre impact, right, environment er khetre yes na erokom, so prottekta guideline kintu apnake she follow korte hobe, amra jabo jokhon second half e prottek point e point e tar kon guideline ke follow korte hobe bola ache, amader boyer je workshop book ta chhi tar second half e eigulo dewa ache, so you can read it, tarpor amra jeta korbo phase 1 e যে এই যে গাইডলাইনগুলো নেওয়ার পরে যে যে ডিজাইন ড্রয়িংটা দাঁড়াবে এবং প্রজেক্টের যে লোকেশন তা নিয়ে একটা লিড স্কোর কার্ড করব, যে আসলে এই প্রজেক্টটা কত পয়েন্ট পাইতে পারে, 80 পয়েন্ট পাবে না 20 পয়েন্ট পাবে না 40 পয়েন্ট পাবে, এটা জানা খুব দরকার। আর রিসেন্টলি আমার একটা প্রজেক্ট চলে গেছে, কেন বলি, আমি নাম বলবো না কোম্পানির, কোন কোম্পানি, আমাকে বলা হয়েছে যে আপনি আমাকে প্লাটের নাম এনে দিবেন, এটা ভার্সন 4 নতুন বিল্ডিং, তো ভার্সন 4 নতুন বিল্ডিং প্লাটিনাম পাবে না, যারা এখানে আছেন নতুন বিল্ডিং ভার্সন 4 আছেন, একদম আমার কথা লিপ, মানে রিড মাই লিপস, ভার্সন 4 নতুন বিল্ডিং উইল নট গেট দ্য প্লাটিনাম, বিকজ দ্য নাম্বার যেগুলি ছিল আগে ভার্সন 2009 এটা তার থেকে 30% কঠিন, আমরা সেকেন্ড হাফে কথা বলবো কেন, রাইট, তো 30% কঠিন হলে আমি এনার্জির পয়েন্টই পাবো না, কোয়ালিফাই করতে পারবো না, ম্যাটেরিয়ালের যে রকমের সার্টিফিকেট চাচ্ছে সেগুলো বাংলাদেশে নাই, ওখানে 7-8 পয়েন্ট লস, সো উইল গেট এ গোল্ড, তা আমি বিনয়ের সাথে মালিক পক্ষকে বলেছি ভাই আমি তো প্লাটিনাম দিতে পারবো না, বাংলাদেশে কেউ দিতে পারবে না, ভার্সন 4 প্লাটিনাম হবে না আনটিল আনলেস USGBC চেঞ্জ দ্য পয়েন্ট
requirements. So I just said, sir, no problem, platinum de debo. So guess who get the project? He get the project, I give it. But I cannot lie it. Okay? বোঝা দরকার. তো এগুলো করতে আমাদের চার সপ্তাহ সময় লাগবে. এনার্জি মডেলিং কীভাবে হবে, এনার্জি মডেলিংয়ের টেমপ্লেট আছে অনেকগুলো, যেগুলো ফিল আপ করতে করতে আমাদের সময় লাগে. তো আর্কিটেক্টদেরকে সেগুলো বোঝানো, সেই টেমপ্লেটগুলো নেওয়া, ডিজাইন ড্রয়িং নেওয়া. আরেকটা বিষয় আছে এই গ্রিন বিল্ডিং, নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট. গ্রিন বিল্ডিং নতুনের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজাইন ড্রয়িং কমপ্লিট হওয়ার পরে, এনার্জি মডেলিং হওয়ার পরে কনস্ট্রাকশন শুরু হওয়ার কথা. আগে আর্কিটেক্ট দিল, স্ট্রাকচার দিল, কনস্ট্রাকশন হইতেছে, এরপর অনেকদিন পরে প্লাম্বিং আসছে. আয়সা বললে আমার এদিকে পাইপ নিব, ছিদ্র করেন, ওদিকে বিম কাটেন, ওদিকে স্ল্যাব কাটেন. গ্রিন বিল্ডিং এগুলি হবে না. ইট হ্যাভ টু বি অল দ্য ডিজাইন ড্রয়িং হ্যাভ টু বি ফাইনালাইজড, দেন ইউ গো ফর দ্য কনস্ট্রাকশন. তাতে দুইটা লাভ, একটা হচ্ছে যে কনস্ট্রাকশন ডিলে হবে না ডিজাইন ড্রয়িংয়ের জন্য, এবং আপনি জানবেন এক্স্যাক্টলি হোয়াট ইউর গেটিং. আমার অ্যাটলিস্ট প্রথম দিকে 8-10 প্রজেক্টের আমি নাম বলতে পারি, বলবো না, যেখানে রীতিমতো স্ল্যাব কেটে পাইপ টাইপ নামানো হয়েছে. এবার আমি ঢালাই করলাম গতকালকে, আজকে স্ল্যাব কাটলাম, কারণটা কি? আমি যদি পাইপই নামাই, আমি ওটুক ঢালাই না করি. একটা প্রজেক্ট আছে যেখানে বিম কাটা হয়েছে 6 ইঞ্চি পাইপ ঢোকানোর জন্য, প্লাম্বিং পাইপ, কোনো কথা হইলো, একটা বিম কেটে ফেললাম আমি, তাহলে আমার স্ট্রাকচার কি হইল? সো এইটা গ্রিন বিল্ডিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে অল দ্য ডিজাইন ড্রয়িং হ্যাভ টু বি কমপ্লিটেড. ঠিক আছে, তারপর যেটা হচ্ছে যে আমাদের আমাদের যে কাজগুলো বলে যে গ্রিন কনসালটেন্টের কাজ, এই যে আমাদের কাজ, লোকেশন অ্যান্ড সাইট স্টাডিজ, সানপাথ অ্যানালাইসিস, লোকাল ওয়েদার অ্যান্ড ক্লাইমেট স্টাডিজ, বিল্ডিং ফর্ম অ্যান্ড ওরিয়েন্টেশন স্টাডিজ, ইনভেলপ অপটিমাইজেশন, এইচভ্যাক লাইটিং সিস্টেম রিভিউ, আইকিউ ম্যানেজমেন্ট ক্যালকুলেশন, ওয়াটার এফিসিয়েন্সি স্টাডিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস, বিল্ডিং এনার্জি এফিসিয়েন্সিস, ফেনিস্টেশন অ্যানালাইসিস, ওয়াল রুফ অপটিমাইজেশন, লাইটিং, ডে লাইটিং, লাইটিং পলিউশন, রিনিউয়েবল এনার্জি ক্যালকুলেশন, এনার্জি সিমুলেশন অ্যানালাইসিস অ্যান্ড ক্যালকুলেশন ফর অল ক্রেডিট. এই সবগুলো কাজ কিন্তু লিড কনসালটেন্টের কাজ. তা আপনি যদি বলেন যে আজকে দিয়ে কালকে দেন, ক্যান আই ডু ইট? না, দেওয়া ঠিক হবে. সো উই নিড অ্যাট লিস্ট 4 উইকস টু ডু ইট. ওকে, সো ইউ হ্যাভ টু গিভ আস টাইম টু অ্যানালাইজ দ্য হোল থিং. এতে একটা অ্যাডভান্টেজ আছে মালিকের, সে জানবে যে তার প্রজেক্টে কোনো সমস্যা, মানে ডিজাইন ড্রয়িংয়ে কোনো গ্যাপ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা গ্রিনের দৃষ্টিতে. আমরা আর্কিটেক্টের ফ্রিডমের উপর কোনো কথা বলি না, তার ব্যাপার, কিন্তু তার আর্কিটেকচারাল ডিজাইনের কারণে গ্রিনে কি ইফেক্ট হচ্ছে সেই এক্সপ্লেনেশনটা আমরা মালিককে দিই. উই আর এ থার্ড আই অফ দ্য ওনার অফ দ্য প্রজেক্ট. আর এইখানে একটা প্রজেক্টের রিপ্রেজেন্টেটিভ আছে, আমি নাম বলবো না প্রজেক্টের, তারা অনেক টাকা খরচ করে একটা 6-তলা বিল্ডিং করছে, তার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে এত বেশি গ্লাস লাগাইছে যে এই গ্লাস দিয়ে এখন ভিতরে 20 ফিটের মধ্যে লোকই বসতে পারে না. এখন আমাদের ওই বিল্ডিংটা গ্রিন করবো, ওই সব গ্লাসে আমাদেরকে হয় কাপড় লাগাইতে হবে, নাহলে কোনো একটা ফিল্ম লাগাইতে হবে, কিছু একটা লাগাইতে হবে. তো কিছু একটা যদি লাগাইলাম, তাহলে আমি গ্লাস লাগাইলাম কেন, যেটা স্যার বলতেছিলেন একটু আগে, তাই না? রাইট? এবং ওটাকে ঠান্ডা করার জন্য কিন্তু প্রচুর পরিমাণের এয়ার কন্ডিশন লাগানো হয়েছে, কারণ কেউ কাজ করতে হবে নতুন বিল্ডিং. তো আমি আর্কিটেক্টের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আমরা যদি ইনভলভ থাকতাম ওই প্রজেক্টে, দ্যাট উড নট হ্যাপেন. আরেকটা প্রবলেম হয় আমাদের কনসালটেন্টের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে, ওভার সাইজ করা. রুমে এয়ার কন্ডিশন দরকার 1 টন, আচ্ছা 1.5 টন লাগাই দেন, সেফ সেফ থাকে. তো আবার আরেকজনকে বললো এক কাজ কর, 2 টন লাগাই দাও. সবাই কিন্তু একটু বাড়ায় বাড়ি, এই বাড়াইতে বাড়াইতে যেখানে 1 টন দরকার এমন আছে সেখানে 3 টনের এয়ার কন্ডিশন চলতেছে. আমি অনেক রুমে গিয়ে দেখছি যেখানে অসম্ভব ঠান্ডা, এত ঠান্ডার দরকার নেই কিন্তু চলতেছে. তাহলে আমরা কি করছি? এনার্জি ওয়েস্ট করতেছি, রাইট? তো সেই কাজগুলো কিন্তু কনসালটেন্টের কাজ. যদি কনসালটেন্ট ঠিক মতো করে, দে শুড ডু অল দিস অ্যান্ড গিভ ইউ অল দ্য রিপোর্টস রিটেন. রিটেন রিপোর্টের সুবিধা হলো দ্যাট হি ক্যানট ডিনাই ইট. ইউ আস্ক ফর দ্য রিটেন রিপোর্ট, এনিথিং দ্যাট কনসালটেন্ট টেল ইউ, আস্ক ফর রিটেন. যে বলেছে যে আমি তোমাকে প্লাটিনাম আইনা দিব, তাকে বলেন যে হ্যাঁ তুমি লিখিত দাও প্লাটিনাম আইনা দিও, রাইট? মুখে মুখে কোনো কথা নেই. সো উই গিভ ইউ রিপোর্ট, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট, যেখানে পয়েন্ট বাই পয়েন্ট আপনি কী পাবেন, কেন পাবেন না, কত টাকা কস্ট পড়বে আমরা বলে দিব, আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার. দেন লিড ম্যাট্রিক্স রিপোর্ট, কত পয়েন্ট আপনি পাচ্ছেন, কত পয়েন্ট আরেকটি হলে পাবেন, এন্ড অফ দ্য ডে আপনার সার্টিফিকেট লেভেল কী হবে, এগুলো আপনি ডিজাইন ফেজে জেনে যাচ্ছেন, রাইট? ডে লাইট সিমুলেশন রিপোর্ট, কোথায় কোথায় আপনি ডে লাইটের সেন্সর লাগাবেন, এনার্জি মডেলিং রিপোর্ট এবং অল ক্রেডিট ক্যালকুলেশন আমরা প্রথমেই আপনাকে বলে দেব.
আমরা না মানে যে কোনো কনসালটেন্ট তার কাজ হচ্ছে এগুলো আপনাকে বলে দেওয়া এই 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 দুই সপ্তাহ সময়ের মধ্যে। তারপর হচ্ছে ফেজ থ্রি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন প্রসিডিওর। গ্রিনে আপনাকে একটা কনস্ট্রাকশন প্রসিডিওর মেনে গ্রিন করতে হবে। আপনি যেমনি এমনি কনস্ট্রাকশন করলেন আর বললেন আমি গ্রিন, হবে না। তার জন্য প্রচুর গাইডলাইন আছে, আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে এই গাইডলাইনগুলি বলা হয়েছে। আমরা এই পুরো সেগমেন্টটা ভিডিওতে কভার করেছি, দেখে নিলে আপনার আইডিয়া হবে। তারপরে আমাদের কাজ হচ্ছে গ্রিন অফিসারকে ট্রেন করা, এটা কনসালটেন্টের কাজ, আমার কাজ। আপনি একজন লোককে অ্যাসাইন করে দিবেন যে এই আমার গ্রিন অফিসার, আমি তাকে ট্রেন করে তাকে যে কাজটা করাই নেব, ঠিক আছে? তারপর হচ্ছে যত রকমের ডকুমেন্ট আপনার কাছে আমাদের দরকার হবে, প্রায় 1500 ডকুমেন্ট লাগে গ্রিন বিল্ডিং সার্টিফিকেট করতে, তার একটা স্যাম্পল কপি দিয়ে বললো যে এরকম এরকম ডকুমেন্ট আমাকে দিয়ে দেন, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় যে এটা আসলে কি জিনিস, কি চাই তার একটা স্যাম্পল দিব, কি ছবি চাই তার একটা স্যাম্পল দিব, কি লেটার চাই তার স্যাম্পল দিব, কি সার্টিফিকেট চাই তার স্যাম্পল দিব, কিরকম ডিজাইন চাই তার স্যাম্পল দিব। যেহেতু আমাদের অনেক প্রজেক্ট, উই হ্যাভ দ্যাট, এবং সবগুলো বাংলাদেশ পার্সপেক্টিভে, সো ইউ হ্যাভ নো ওয়ার্ড, মানে না বোঝার কিছু নেই, কিন্তু একজনকে ওগুলি কালেকশন করে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো এটা কনস্ট্রাকশন টাইমের কাজ। কনস্ট্রাকশনের সময় কনস্ট্রাকশন পলিউশন প্রিভেনশন প্ল্যান ম্যান্ডেটরি লিডের ক্ষেত্রে। এটা যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন যে ইউ ডিড নট ফলো দিস গাইডলাইন, দ্য কনস্ট্রাকশন পলিউশন প্রিভেনশন প্ল্যান গাইডলাইন, ইউর প্রজেক্ট উইল বি ডিসকোয়ালিফাইড রিগার্ডলেস হোয়াট ইট। সো জিনিসটা বুঝে যাওয়ার বিষয় আছে। তারপরে কনস্ট্রাকশন লজিস্টিক প্ল্যান, কনস্ট্রাকশন ওয়াস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে পয়েন্ট আছে, আইকিউ ম্যানেজমেন্ট প্ল্যানে পয়েন্ট আছে, সাইন ম্যানেজমেন্ট প্ল্যানে পয়েন্ট আছে, এগুলি আমরা সব দিব আপনাদেরকে করার জন্য। তারপরে উই নিড টু সি দ্য সাইট এভরি মান্থ অর টু, আমাদের দেখতে হবে, এবং আমাদের মাসে মাসে আপনাদের কাছ থেকে মানে ডকুমেন্ট কালেক্ট করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট এই ডকুমেন্টের মধ্যে, সেটা হচ্ছে প্রোগ্রেশন অফ কনস্ট্রাকশন, যে আপনি কনস্ট্রাকশন করছেন বিল্ডিং মাটির থেকে আস্তে আস্তে উঠছে, প্রতি মাসের শুরুতে আপনার ছবি আছে, সেই ছবিতে ডেট থাকবে, এটা যে আপনার প্রজেক্ট তার প্রমাণ থাকবে, এবং এই ছবির মধ্যে কোনো ভায়োলেশন থাকতে পারবে না। তার মানে সবার সেফটি গিয়ার অন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাইড বাউন্ডারিটা থাকতে হবে, এগুলো থাকতে হবে। সো এটা মেনে কিন্তু কনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে? এবং আমরা দেখতে পাবো সব লিডের যে পয়েন্টগুলো, যে যে ইমপ্লিমেন্টেশন, সেগুলো আপনি করতেছেন কিনা। এবং আরেকটা কাজ আমরা করি এখন, যেহেতু টেমপ্লেটটা আমাদের হাতে, অ্যাজ উই কালেক্ট দ্য ডকুমেন্ট আমরা টেমপ্লেটটা ফুলফিল করা শুরু করি। যে টেমপ্লেটটা আমাদের অনলাইনে আছে, লিড অনলাইন, উই স্টার্ট প্লাগিং ইন দোজ। তাতে হবে যে একসময় একসাথে যদি আমরা সব দেন কনস্ট্রাকশনের শেষে, তাহলে আমার 3-4 মাস লাগবে এটাকে করতে, কারণ অনেক লিখতে হয়, যেটা আমরা সেকেন্ড হাফে এক্সপ্লেন করবো। কিন্তু এখন যেটা হয় যে আপনি দিলেন, ওই ক্রেডিটটার কাজ শেষ হয়ে গেলো, আমি ঢুকাই দিলাম, ওটা রয়ে গেল কেন সেই। তো লাস্টে যখন আর অল্প কিছু কাজ দিয়ে আমি কিন্তু দামাদাম আপনি এটা সাবমিট করে ফেলতে পারবো, এবং আপনি সার্টিফিকেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, রাইট? এইটা আমরা ফলো করিনি বলে আপনি দেখবেন যে অনেক প্রজেক্ট আছে অনেক দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে, সার্টিফিকেটের খবর নাই, বিকজ দে ডিডন্ট ডু দিস। এবং পরে গিয়ে আর এই ডকুমেন্টেশন কালেকশন করা হয় না। আপনি যদি রডের টাকা দিয়ে ফেলেন আর তার কাছে বলেন যে তুমি একটা চিঠি দাও, তারা জীবনে খুঁজে পাবে না, কারণ সে তো টাকা পেয়ে গেছে, তার কি চিঠি দেওয়া ঠিকঠাক আছে, রাইট? সো আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই কনস্ট্রাকশনের শেষে যে ঘটনাটা ঘটে, 80% কনস্ট্রাকশন হওয়ার পরে ইটস কল প্রি কমিশনিং, মানে অডিট, প্রি অডিট একটা কমিশনিং করি আমরা, যে অডিট হবে ওই টিমটা এসে দেখে থেকে বলবে যে তুমি তোমার আমি অডিট করে এই বাল্বটা চেক করবো, মেক শিওর দ্যাট এই বাল্ব ওয়ার্কস ওয়েন আই কাম টু অডিট। তো অডিট টিমটা আমাদেরই থার্ড পার্টি নিউ এনার্জি করে এখন, তারা কিন্তু এসে বলে দিবে সে এসে কি চেক করবে। তো আমার দায়িত্ব হচ্ছে ওই যা যা পাইলো না ঠিক মতো সেটা ঠিক করে রাখা, যাতে অডিটে কোনো প্রবলেম না হয়। আবার নিউ এনার্জি এটাও করবে না যে তোমার নাই আমি আসি লিখে দিচ্ছি, দ্যাটস নট গোনা হ্যাপেন, দে উইল নট লাই ফর ইউ, দে উইল গিভ ইউ টাইম বাট দে উইল নট লাই ফর ইউ, বুঝতে পারলাম? সো এই জন্য গ্রিন বিল্ডিংয়ের একটা ইন্টিগ্রিটি আছে, থার্ড পার্টি অডিট লাগে, এবং অডিটাররা অ্যাক্রেডিটেড কোয়ালিফাইড, তারা কিন্তু মিথ্যা কথা বলবে, তারা সময় দিবে, ঠিক আছে তোমার অডিট আমি 1 মাসের জায়গায় 3 মাস পরে করব, বাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্যাট, ইউ হ্যাভ টু মানে কোনো ল্যাক থাকলে ইউ হ্যাভ টু ফিক্স দ্যাট। সো দ্যাট ইজ দ্য গুড নিউজ, গুড নিউজ ফর দ্য ওনার, যে সে যদি 2 টন এসি লাগায় থাকে কমিশনিং এর যে অডিট, সে কিন্তু এসে দেখবে যে 2 টন কিনা, যদি 1.5 টন হয় তাহলে তখন ওনার ওই ভেন্ডরকে বলতে পারবে যে তোমার কাছে কিনলাম 2 টন দিলা 1.5 টন, কারণটা কি, বুঝতে পারছি? সো দ্যাটস এ বেনিফিট টু দ্য ওনার, এবং এটা কিন্তু লিড কনসালটেন্সির অংশ, মানে ফিটা আমাদের কনসালটেন্সির ভিতরে। তা আমাদের কনসালটেন্সি হওয়ার কারণে, আমি না যে কোনো কনসালটেন্ট হোক,
যে আপনি কিন্তু একটা কমিশনিং পাচ্ছেন, থার্ড পার্টি কমিশনিং, যে এসে বলছে আপনি যা যা যে যায় যে রিকোয়ারমেন্টস কিনেছেন ওইটা সেই রকম ভাবে পারফর্মেন্স হচ্ছে। ইটস এ বিগ হিউজ অ্যাডভান্টেজ, তাই না? প্লাস আপনার লুমেন লাক্সের যে রিকোয়ারমেন্টস আছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেটা ফলো করছেন কিনা সেটাও সে চেক করবে। লাক্স চেক করে বলে দিবে যে কোথায় ঠিক নাই। অ্যাকর্ড অ্যালায়েন্সের আগে যদি আপনি এটা জেনে যান যে আপনার লাক্স কম আছে, তাহলে এটা ভালো না খারাপ? ইটস এ গুড নিউজ। সো ওইটা কিন্তু এটার অংশ। এবং এরপরে যেটা হচ্ছে কমিশনিংটা হবে, অডিটটা হবে, অডিটের একটা রিপোর্ট হবে, এর সাথে আমরা যেটা অ্যাটাচ করে দিয়েছি, ইনক্লুডেড করে দিয়েছি আমাদের কনসালটেন্সিটা, যেটা অনেকে করে না, সেটা হচ্ছে এনহ্যান্স কমিশনিং। এনহ্যান্স কমিশনিংটা ভেরি সিম্পল থিং, যে আমার যা যা মেনটেনেন্স করতে হবে যা কিছু, তার একটা স্কেজুয়াল, তার ডাটাগুলো একসাথে রাখা, সেই অনুযায়ী আমাদের যে মেনটেনেন্স টিম তাদেরকে ট্রেন করা, রাইট? যেমন আমার চিটাগাং একটা প্রজেক্টে গেছি, নাম বলবো না, ইভাপোরেশন কুলিং ছিল, দেখলাম যে ইভাপোরেশন কুলিং একদম বন্ধ হয়ে ধুলা পরে কাদা পরে বন্ধ হয়ে গেছে। এখন ওরা বলছে এটা কাজ করে না। তা আমি মেনটেন্স গাইকে বললাম যে এটা আপনি এটা কী মেনটেন করেছেন, কীভাবে এটা কিসের মেনে, এটা তো আমার কাজ না। তার মধ্যে ইভাপোরেশন কুলিং একটা কাগজের জিনিস, এটা ভিতর দিয়ে বাতাস ঢুকে পানি পড়ে ধুলা পরে এটা তো বন্ধ হয়ে যায়। তো এটা যদি না ধোন তাহলে এটা কেমনে কাজ করবে? ইভাপোরেশন কুলিংয়ের দোষ দিয়ে তো লাভ নাই, আই হ্যাভ টু ডু দ্য মেনটেনেন্স। কিছুদিন আগে একটা হোটেলে গেছে, যারা গ্রিন করবে বলতেছে, তো তাদের ছাদে 40 কিলোওয়াটের সোলার লাগানো ছিল। স্যার আপনার নাম বলবো না, আপনি হয়তো জানেন না কার কথা বলছি। হ্যাঁ, ডিজাইনও মনে হয় আপনার করা। তো বলি যে সব সোলার খুলতেছেন, খুলতেছেন কেন? এগুলি কোনোটা কাজ করে না। আমি বলি এটা ধুইছেন কবে? কারণ ধুলায় চর পড়ে গেছে, চর বোঝেন, সোলারের উপর চর পড়ে গেছে ধুলায়। তাই বললাম যে এটা ধুইছেন কবে? এটা ধুইতে হবে। হ্যাঁ, ধুলার জন্য যদি সূর্যের আলো জাগা মতো না যায় তাহলে তো এটা হবে না। সোলারের সাথে সোলার মেনটেন করতে হবে, ইভাপোরেটিভ কুলিংয়ের সাথে ইভাপোরেটিভ কুলিং মেনটেন করতে হবে, ইভাপোরেটিভ কুলিংয়ের যে প্যাড এটা 2 বছর পর পরে চেঞ্জ করতে হবে। ইট ইজ দ্য প্রসেস অফ দিস পার্টিকুলার আইটেম। তো সেইটা কিন্তু আমাদের এই এনহ্যান্স কমিশনিংয়ে বলে দেওয়া হবে, কবে কোনটা কখন কী হয়ে চেক করবো, তার স্কেজুলটা করে দেওয়া, রাইট? এবং চাইলে তারা এসে অডিটও করে দেবে প্রত্যেক বছর বছর, শুধু তাদের ট্রাভেলিং ফিটা দিতে হবে। সেটা ভালো না, এয়ার ইন্টারন্যাশনাল এসে আমাদের সবসময় চেক করে দিল। সো দ্যাট ইজ পার্ট অফ দিস। এটা আমাদের ফিতে ইনক্লুডেড, অনেকের ইনক্লুডেড না। তারপরে যেটা হবে, এইবার আমরা সাবমিশন করা শুরু করব, যেটা আমাদের একটু সময় লাগে, 10 সপ্তাহ সময়। ওরা সময় আগে থেকে প্রিপারেশন ভালো থাকলে লাগে না। কী কী সাবমিট করবো এটা আমি সেকেন্ড হাফে ডকুমেন্টেশনের সময় বলবো। সো দেন সাবমিট করার পরে USGBC 4 সপ্তাহের মধ্যে আমাকে একটা ফিডব্যাক দিবে যে তুমি 80 ক্রেডিটের জন্য সাবমিট করছো, তুমি 70 ক্রেডিট পাইছো, এই 10 ক্রেডিট বা এই 2 ক্রেডিট বা এই 5 ক্রেডিটের এই এই জিনিস আমাদের পছন্দ হয় নাই, বা এই এই ক্রেডিট একটা সাপোর্টিং ডকুমেন্ট দাও, রাইট? আমরা তখন রেসপন্স করব। এই সাপোর্টিং ডকুমেন্টের সবচেয়ে বেশি যেটা চায়, মনে করেন আমি মে মাসের 1 তারিখের একটা কনস্ট্রাকশন সাইটের ছবি দিছি, এইবার বলবে যে তুমি আমার জুলাই মাসের 2টা ছবি দাও। মানে আমি তো আর চুল ছবি তো তুলি নাই, আমি তো একবার লোকজনের ইয়েটে পড়াইয়া, মানে হেলমেট টেলমেট পড়াইয়া অনেক কষ্টে একবার ছবি তুলছি, তারপর তার তুলি নেই, এখন আমার কী হবে তাহলে? এখন ডেড স্ট্যাম্প ছবি হইতে হবে, নো টাচ, ছবিতে কোনো টাচ করা যাবে না। এই প্রজেক্ট কিন্তু ডিসকোয়ালিফিকেশনের কাছে গেল। এরপরে আমরা যে ফিডব্যাক দিলাম, তাদেরকে যা যা চাইলো দিলাম, রাইট? যেমন আমার ইয়ুথ গ্রুপে যেটা চেয়েছে যে তুমি নো স্মোকিং সাইন এন্ট্রেন্সে লাগাইছো, লিফ্ট লবিতে লাগাও নাই। ফাইন, আবার লিফ্ট লবিতে কতগুলো নো স্মোকিং সাইন ছবি তুলে পাঠাই দিয়েছি, আমার গোল্ড সার্টিফিকেট 4 সপ্তাহ মধ্যে পাঠাই দিয়েছি, বুঝতে পারছি? সো তো প্রসেসটা বুঝতে হবে যে সাবমিটের পরে আমার এরকম একবার দুইবার ব্যাক অ্যান্ড ফোর্থ হতে পারে, তারপরে ইউ গেট দ্য প্রজেক্ট। সো তার মধ্যে এই 10 সপ্তাহ, 4 সপ্তাহ, 4 সপ্তাহ, 2 সপ্তাহ এদিক ওদিক কাছে চোখ। তো এটা গেল নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে। কারো কোনো প্রশ্ন আছে? তৈরি বোঝা গেল কিসের মধ্যে ঢুকতেছেন? হ্যাঁ, স্কেয়ার, হ্যাঁ, ইয়ে প্লিজ, না মাসে একবার তুলি হবে ভাই, মাসে একবার, রাইট? গুড, যাক তাহলে বুঝাতে পারছি। এবার আমরা যে এক্সিস্টিং বিল্ডিং প্রসেসের মধ্যে, আপনি কিন্তু লিড মানে শেখা যাচ্ছেন, খুব সিম্পল হবে, সেম 1 সপ্তাহ লাগবে ডিসিশন নিতে, বুঝলো কি হলো না হলো। এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে একটি কাজ খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে একজন কনসালটেন্টের প্রজেক্ট সাইটটা ভিজিট করা। উইদাউট ভিজিটিং এ প্রজেক্ট সাইট
আমি আপনাকে বলতে পারবো না যে আপনার প্রজেক্টটা গ্রিন হবে নাকি হবে না, কারণ রুগী না দেখে আমি কীভাবে প্রেসক্রিপশন দিব, ব্যাপারটা এরকম। ওকে, যদি শুনতে খারাপ শোনায়, সো আই হ্যাভ টু গো টু এ প্রজেক্ট অ্যান্ড সি অ্যান্ড গিভ ইউ অ্যান আইডিয়া যে হাউ মানে ব্যাড ইট ইজ ইন টার্মস অফ গ্রিন অর হাউ গুড ইট ইজ ইন টার্মস অফ গ্রিন। যেমন আমরা একটা ফাইভ স্টার হোটেল শ্রীপাল করছি কক্সবাজার ইনানি বিচে, দে অলরেডি হ্যাভ সো মাচ গ্রিন মেজার টেকিং, রেন ওয়াটার হারভেস্টিং ইজ দেয়ার, সোলার ইজ দেয়ার, ল্যান্ডস্কেপিং ইজ দেয়ার, সো ওদের একটা গ্রিন করতে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না, বিকজ এভরিথিং ইজ জাস্ট ডকুমেন্টেড করতে হবে যে এটা 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 আছে, এইভাবে আছে। সো এটা আবার আবার আরেকটা উল্টাটা আছে যে এমন অবস্থা যে এটা আমার এটা আবার নাম বলা যাবে না যে আমাকে নিয়ে গেছে আর আমি দেখে দেখে দেখতে বললাম যে এটা গ্রিন না, এটা রেডও হওয়ার যোগ্য না, রাইট, উই ওয়াক অ্যাওয়ে ফ্রম ইট। হ্যাঁ, সো এটাও হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা যায় এটা গ্রিন হচ্ছে কি হচ্ছে না। তারপরে আমরা কি করি, এই ভিজিটটা করে যদি দেখে যায় না গ্রিন হবে, এবং এটা এখন করতে করতে একটা আনুমানিক ধারণা হয়েছে কত টাকা খরচ হতে পারে, বলার পরে দে এগ্রি, দেন উই আস্ক ফর সাম ইনফরমেশন, বিশেষ করে এনার্জি কনজামশন ডাটা, ওয়াটার কনজামশন ডাটা, লাইটিং টাইটিং, মেশিনারিজ, লিস্ট ফিস নিয়ে, দেন উই মেক এন অফার, অফার অ্যাকসেপ্টেড, দেন উই স্টার্ট ডুইং দ্য আওয়ার গ্রিন ফেজ। ঠিক আছে, এই গ্রিন ফেজের প্রথমে যেটা হয় যে ফিজিবিলিটি স্টাডি সার্ভে করি, এটা ফিজিবিলিটি স্টাডি এরা আসে ইন্টারন্যাশনাল এক্সপার্ট, একদম প্রত্যেকটা আইটেমের কী কী অবস্থা আছে কারেন্ট সেটার একটা অ্যাসেসমেন্ট করি আমরা। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট যখন আসবে তখন দেখবেন যে ওখানে থাকবে আপনার কী আছে, কী করতে হবে, কত টাকা খরচ হবে, গ্রিনের পার্ট। এনার্জি পার্টটা চলে যায়, এনার্জি অডিট আসে লেভেল ওয়ান অ্যান্ড আসে লেভেল টু এর উপরে, তা আমরা ওখানে আসে লেভেল ওয়ান অডিট করি প্রথমে, একটা মোটামুটি কস্টের ধারণা আমরা মালিক পক্ষকে দেই, তারা যদি বলে যে হ্যাঁ আমরা গ্রিনে যাব, তাহলে আমরা আসাই লেভেল টু অডিটটা করি যেটা মোর এক্সপেন্সিভ অডিট, রাইট। তো সেটা প্রথমেই করি না, উই ডোন্ট ডু দ্যাট অডিট ফার্স্ট, বিকজ ইফ দ্যাট ইফ ওনার থিঙ্ক দ্যাট ইজ নট ইউ নো ওয়ার্থ ওয়াইল টু ডু ইট, সো উই ডোন্ট ওয়ান এক্সপেন্ড দ্যাট টাইম অর মানি। সো তারপরে আমাদের ফেজ টু শুরু হয়, ফেজ টুতে উই ডু আসাই লেভেল টু এনার্জি অডিট, এবং এই আশ্রয় ওয়ান এনার্জি অডিট, লেভেল টু এনার্জি অডিট অ্যান্ড ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট উইথ লিড ম্যাট্রিক্স রিপোর্ট, দ্য হোল সিনারিও ইজ কামস টুগেদার, যেটা আমরা এখন ডেকোতে করছি, ডেকোর একটা টিম আছে এখানে, সঞ্জয় দা, তাই না, ডেকোতে আমরা পুরো অডিট টডিট করে ফেলেছি এবং আমরা আইডেন্টিফাই করেছি কিছু কিছু জায়গায় যেখানে ইম্প্রুভ করা যায়। কেমন আমাদের অডিটগুলো এই জন্যই না যে আমরা ভুল ধরতে চাই, তা না, উই ওয়ান্ট ফাইন্ড আউট হোয়ার ইউ ক্যান ইম্প্রুভ, দ্যাটস ইট, রাইট, অ্যান্ড হাউ মাচ ইউ ক্যান ইম্প্রুভ। তারপরে আমরা একটা টার্গেট সেট করি, আমরা এখন ডেকোর ক্যাম্পাস যেটা করছি সেটা গোল্ড প্লাটিনামের কোনার মধ্যে আছে, এটা গোল্ড হতে পারে, প্লাটিনাম হতে পারে, সঞ্জয় দায় যদি হেল্প করে তাহলে প্লাটিনাম হয়ে যাবে, আর সঞ্জয় দায় যদি বাইকে বসে তাহলে আমার এটা গোল্ডের উপরে নেওয়া হচ্ছে, সঞ্জয় দায় আসলে গোল্ড না আসলে হবেই না কিছু, রাইট, সেটা সব আপনার উপর নির্ভরশীল, এক্স্যাক্টলি। হ্যাঁ, টাকা ছাড়া করতে পারলে কথাই নাই, রাইট। পরশুদিন আমার এক ক্লায়েন্ট আমাকে ফোন করছে, এটা ওই ক্লায়েন্টের লোক আছে, আমি এই জন্য নামটা বলবো না, তো ফোন করে বলতেছে যে আমরা একটা চমৎকার একটা ইকো রিসোর্ট করবো, তা আমি তো এক্সাইটেড, ইকো রিসোর্ট নাইস, তা বলে এরকম করবো, ওরকম করবো, ওরকম করবো, এই করবো, ওই করবো, ওই করবো, অনেক আমি খুব খুশি হইলাম শুনে, তা বলে যে আপনাকে কিন্তু ফোন দিব না, আপনি এমনি করে দেবেন, ঠিক আছে, এমনি করে দিব, আমি শুধু প্রত্যেক মাসে এক দুই দিন গিয়ে থেকে আসবো, না হ্যাঁ আপনি লাইফ লং আপনি থাকতে পারবেন, ফ্রি ফর ইউ, ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, কিন্তু উই ডোন্ট গোনা পে ইউ নাথিং, ঠিক আছে, তা এখন আমাকে যদি পে না করেন আর আমি যদি নিজে সাস্টেন না করি, আমি নিজের সাস্টেনেবিলিটি কিন্তু গ্রিন একই জিনিস, তাইলে কদিন পরে তো আমও যাবে সালাও যাবে, তাই না। যাই হোক, সবার উচিত আমাকে অনেক পে করা, কেন জানেন, আবার কবে একটা মানুষ হবে বাংলাদেশে যে তিনটে এপি হবে আমার মতো প্যারা নিয়ে, আবার ফ্যাকাল্টি হবে, এত কথাবার্তা বলবে, পাওয়া ডিফিকাল্ট তো, তাই না স্যার, আমার মতো মানুষ পাওয়া ডিফিকাল্ট না, তা আমাকে সবাই যদি না টাকা পয়সা দেয় তাহলে আমি কেমনে বাঁচবো, স্যার মাথা চুলকাচ্ছে, রাইট। সো এরপরে হচ্ছে কিন্তু আমরা যেটা ক্রিয়েট করবো, ইট ইজ কল্ড ডিটেল ইমপ্লিমেন্টেশন প্ল্যান, যেটা আমরা ডেকোকে মাত্র দিলাম, সেই ইমপ্লিমেন্টেশনের একটা সেগমেন্ট হচ্ছে গ্রিনের সেগমেন্ট, একটা সেগমেন্ট হচ্ছে এনার্জি সেভিংসের। স্যার এনার্জি সেভিংসের সুবিধা হলো যে প্রজেক্ট ওনার বা ম্যানেজমেন্ট ক্যান চুজ যে কোনটা কোনটা করবে, প্রত্যেকটার সাথে একটা বেনিফিট রেট অফ রিটার্ন আমরা প্রজেক্ট করে দিই, অনেক সময় এটা ঠিক হয়, কাছাকাছি হয়, সময় সময় একটু ভেরিয়েশন হয়, তারপরেও কিন্তু একটা বেনিফিট থাকে। যেমন মনে করেন যে আমরা ডেকোর কথাই বলি, বারবার আপনাদের কথা বলতেছি না,
আমরা অ্যাবজর্পশন চিলার আমাদের কনসালটেন্ট সেই দ্যাট ইউল কস্ট 75 লাখ টাকা বেসড অন হিজ ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স। সঞ্জয় দা বলতেছে না এটা কত বলছেন, 1.5 কোটি টাকা বলছেন না, 4 কোটি টাকা, রাইট? এখন যদি 75 লাখ টাকায় হইতো তাহলে এটা 1 বছরের টাকা ফেরত আসতো, আর 4 কোটি টাকা লাগলে এটা 4 বছরের টাকা ফেরত আসবে। ওকে, নাও প্রজেক্ট ওনার ক্যান ডিসাইড যে 4 বছরের টাকা ফেরত আসবে এটা ভালো ইনভেস্টমেন্ট না পছন্দ ইনভেস্টমেন্ট, যদি বলেন আমরা করবো না, ইটস ওকে, এটা তো ম্যান্ডেটরি না, এটা করলে আমি পয়েন্ট আমার এনার্জি সেভিংস বাড়বে, পয়েন্ট বাড়বে। সো নাথিং ইজ ম্যান্ডেটরি ইন টার্মস অফ এনার্জি সেভিং, প্রজেক্ট ওনার ক্যান ডিসাইড আইটেম বাই আইটেম উইথ বেসড অন দ্য রিটার্ন। পার্সোনালি আমি এমন কিছু কখনোই করতে বলতে চাই না যেটা 3 বছরের বেশি সময় লাগে টাকা ফেরত আসতে, কারণ আমি মনে করি না তাহলে এটা গুড বিজনেস ডিসিশন, যে জন্য আমি এটা লিখছি যে বেস্ট বিজনেস ডিসিশন, কারণ আমি 3 বছরের বেশি চাই না করতে, অনেক তাড়াতাড়ি। এটা টোটালি ম্যানেজ, আমরা শুধু দেখাই দেই আর কি, যে এটা এটা করা যাইতে পারে, আর কিছু না, উই ডোন্ট ডিক্টেট। ইভেন আমাদের আরেকটা প্রজেক্ট আমান গ্রাফিক্স, তাই কই ও এত দূরে গেছো, কী কারণ তোমার প্রশ্ন করবো নাকি? তো তামিম করছে আমান গ্রাফিক্সেরটা, আমাদের কাজ তো প্রায় শেষের দিকে, তাই না? অশোক দা কই, অশোক, রাইট? সো দ্যাট উইল বি এ প্লাটিনাম ওয়ান, এবং আমরা প্রায় আই থিঙ্ক কত কত 400 সোলার লাগাচ্ছি ছাদে, সো 400 কিলোওয়াট সোলার লাগাচ্ছি ছাদে। সো সো এইটা তখন ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা দেওয়ার পরে দে ক্যান চুজ, যেমন এখন তামিমরা চুজ করছে, ডেকো চুজ করছে, সুইস্টেক্স চুজ করছে, না যে আমি কতটুকু করব, আমরা শুধু গাইড করব, যতটুকু করতে চাই অতটুকুই গাইড করবো, নয় শুধু। তারপরে যেটা হচ্ছে যে এই যে ইমপ্লিমেন্টেশনগুলো হলো তার একটা ডকুমেন্টেশন প্রসেস আছে, আমাকে ছবি তুলতে হবে, লগ বুক মেনটেন করতে হবে, সাইনিং শিট লাগবে, হ্যাঁ ভাউচার লাগবে, ওয়ার্ক অর্ডার লাগবে, সব লাগবে, এবং কী কী লাগবে তার ডিটেলস দেওয়া আছে ওই ইমপ্লিমেন্টেশন প্ল্যানেই। প্রত্যেকটা ক্রেডিটের পরে কী কী আমার লাগবে তার একটা লিস্ট আছে, তো আমি করতে গেলে ওইটা নিয়ে লিস্ট করে করলেই হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা, এখানে খুব ভালো প্রশ্ন সঞ্জয় দা, আমি থ্যাংক ইউ দিই আপনাকে, কারণ এই প্রশ্ন দরকার ছিল আমার বলার জন্যেই। আমরা কিন্তু বাংলাদেশে গ্রিন নতুন, কেমন তো নতুন হওয়াটা হয়েছে যে সবগুলো প্রজেক্ট কিন্তু বাংলাদেশ মানে প্রোডাক্ট এখনও বাংলাদেশে অ্যাভেলেবল না। যেমন যে একটু আগে আমরা সকালে দেখালাম রিগেল, রিগেল ওয়াজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ ইন ইয়ার্স ব্যাক, 1 বছর আগে আসছে, এখন আপনি গিয়ে দেখতে পারবেন টিপার টুপার কল দেখতে কেমন বা কোনটা কিনবেন, আগে কিন্তু ছিল না এটা। আমার কমফিটেই আমাদেরকে কিন্তু ইম্পোর্ট করতে হয়েছে, এবং আগে স্যাম্পল ইম্পোর্ট করতে হয়েছে টাকা দিয়ে, প্লেন ফেয়ার দিয়ে, তারপর দেখতে পাচ্ছে। তো এখন এই যে সুপার ফ্যানের কথা বলেন, আমরাও খুঁজতেছি হু ক্যান গিভ মি বেটার ফ্যান, রাইট? আইডিয়াটা হচ্ছে যে আমরা জানি যে 28 থেকে 35 ওয়াট ফ্যান পাওয়া যায়, ঠিক আছে? তামিম বলতে পারবে যে তারা কয়শো ফ্যান লাগাইছেন আপনি, হাউ ইজ দ্যাট? ওকে প্লিজ বলেন একটু, এই মাইকটা নিয়ে যাও একটু, এটা জানা দরকার। এই যে আপনার আপনার লিঙ্ক দিচ্ছি আপনাকে, গো 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 গো, একটু বলেন তো, আমার একটু মানে জানা দরকার বিষয়টা কি হলো সুপার ফ্যানের। হ্যাঁ, গুড গুড, থ্যাংক ইউ। আমাদের কোম্পানিটার নাম হচ্ছে ইনওয়েল টেকনোলজি লিমিটেড, আমাদের স্টার্টটা ছিল 2014 সালে। আমি স্টার্টই করি এনার্জি সেভিং ফ্যান দিয়ে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনসেপ্ট। তো আমি এখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডের প্রায় 11টা কোম্পানির প্রোডাক্ট চেক করেছি মাইসেলফ, আমার অফিসে এবং বাসায় সব মিলে প্রায় 17-18টা রকমের ফ্যান আছে, জি স্যাম্পল। আমি ওনার কোথাও প্রপোজাল করার আগে বেসিক্যালি আই টেস্টেড মাইসেলফ সবগুলো জিনিস। সোফার আমি যে কয়টা দিয়েছি যে কয়টা জায়গাতে, আমি যেটা বলেছি তারা সব কয়টাতেই সেটাই পেয়েছে। 35 ওয়াট মিনস 35 ওয়াট, ইট উইল বি লেস নট হাই। আমি আমান গ্রাফিক্সে দিয়েছি, দে আর ভেরি মাচ হ্যাপি অ্যান্ড দে আর চেঞ্জিং ইট গ্র্যাজুয়ালি। ইয়েস, বিগ হ্যান্ড ফর ইনোভেল, থ্যাংক ইউ। এখন না এখন না, পরে পরে পরে, আমার ওয়ার্কশপ চলে যাবে, আর নাম্বার নিয়ে নেন, সারাদিন কথা বলেন, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। সো ইট ইজ পসিবল, ইউ নো দেয়ার আর পিপুল দেয়ার, ইউ নো। এবং তামিম হচ্ছে কিন্তু ইনোয়ালের লোক না, তামিম হচ্ছে আমানের লোক, হ্যাঁ। এবং আমান খুব ওয়েল ম্যানেজ একটা কোম্পানি, ওয়েল ম্যানেজ একটা সাইট, ওরা খুব সহজে ধরা খায় না, আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে, আমি গ্রিন করার আগে ওদের সাইট ভিজিট করেছিলাম ইভাপোরেটিভ কুলিং দেখতে, এদের ইভাপোরেটিভ কুলিং ইজ ওয়ার্কিং,
ওদের ইভাপোরেটিভ কুলিং ইজ ওয়ার্কিং, ওই আরেকটা যেটা বলছি বন্ধ হয়েছে ওরকম না কিন্তু দে ম্যানেজ ইট, এবং প্রচুর গ্রিন সাইন। তখন আমি বলেছিলাম যে এত গ্রিনের এত কিছু করছেন, সার্টিফিকেট নেন না কেন? নাও দে আর ডুইং ইট, নাও দে আর ডুইং উইথ দ্য এক্সিস্টিং বিল্ডিং, দে আর ডুইং উইথ দ্য নিউ বিল্ডিং, দে আর গোনা ডু এ কটেজ এন্ড এভরিথিং। থ্যাংক ইউ। এটা হলো আমাদের লাভ আজকে ওয়ার্কশপে। ওকে, সো এই ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা চলতে থাকবে। ইমপ্লিমেন্টেশন শেষ হলে একটা মনিটরিং ফেস হবে এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রে, এক বছর, 365 days। এই এক বছর আগের যে রেজাল্ট এবং এক বছর পরের যে রেজাল্ট এনার্জি এবং ওয়াটার কনজাম্পশনের, এই ডিফারেন্স হচ্ছে আপনার পয়েন্ট। অন্যান্য জিনিসগুলো তো আছেই, এর মধ্যে সার্ভে করতে হবে, প্রচুর ম্যানেজমেন্ট পলিসি ইন্ট্রোডিউস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে সাবমিশন, তার মানে দেখেন আগে কিন্তু 3 মাস চলে গেছে আমাদের এইসব আগারা বাগারা করতে করতে, তারপরে এক বছর মনিটর, তারপর সাবমিশন, 3 মাস পরে হলো লাগবে পুরোটা সার্টিফিকেট পাইতে। তার মানে এক্সিস্টিং বিল্ডিংয়ে 1.5 বছর লাগে এটা সার্টিফিকেট পাইতে মিনিমাম, যদি সবাই খায় না খায় কাজ করে। আর তারপরে যদি অফার দেওয়ার পরে যদি 3 মাস অপেক্ষা করে, পরে প্ল্যান দেওয়ার পরে যদি 6 মাস অপেক্ষা করে, তাহলে কিন্তু এটা আর 1.5 বছর হবে। ওকে, দেন ইট উইল টেক লঙ্গার টাইম। তো এই যে ট্র্যাকিং গেল, এই জিনিসগুলো কিন্তু বয়ে আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, পরে দেখে নিলে হবে যার যার মতো করে। হ্যাঁ, তারপর আবার সেই 10 সপ্তাহ আমাদের সাবমিশন করলে, আবার সেই 10 সপ্তাহ তাদের ফিডব্যাক, গো ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ, দেন ইউ গট ইউর সার্টিফিকেট। এইটা হচ্ছে গ্রিন বিল্ডিং এর সার্টিফিকেশন প্রসেস। কমপ্লিকেটেড না, বাট ডিটেইল। গ্রিন বিল্ডিং করলে আপনি এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বিল্ডিং করছেন, আপনার বিল্ডিং এর বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাচ্ছেন, বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লেভেলে ছিল সেটা প্রমাণ করছেন। তো কাজটা তো সহজ হওয়ার কথা না, আর করে ফেললেই বাংলাদেশে বসে থেকে আপনি বলতে পারছেন যে আই হ্যাভ এ বিল্ডিং দ্যাট ম্যাচ এনি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। দ্যাট ইজ এ মানে গর্ব করার মতো একটা জায়গা, রাইট? দ্যাট ইজ ওয়াই ইউ আর ডুইং ইট, আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমাদের এই গ্রিন বিল্ডিং প্রসেসে প্রচুর সেশন করতে হয়, ট্রেনিং সেশন, ইনফরমেশন সেশন, যেটা আমরা কয়েকদিন আগে ডেকোতে করলাম, এবং চলতেই থাকে এটা। এবং প্রজেক্ট টিম আমাদের অফিসে এসে ট্রেনিং নিয়ে যায়, আমাদের ওয়ার্কশপে অনেক প্রজেক্টের লোক আসছে, হ্যাঁ, সেটা করা হয়। সো উই হ্যাভ ডিফারেন্ট রিজন, ডিফারেন্ট সেশন, এটা আমরা করি। আমরা মনে করি, 360 TSL মনে করে, নলেজ ইজ নট টু ক্যাপ্ট উইদিন ইউর সেলফ, ইজ টু শেয়ার, রাইট? এই জন্য এটা বললাম যে আমি প্রথম যখন গ্রিন বিল্ডিং করতে গিয়ে বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলেছি ইন্টারন্যাশনাল, কেউ আমাকে নলেজ দিয়ে হেল্প করতে চায় নাই, আমাকে এটা খুঁজে খুঁজে বের করে নিতে হয়েছে, রাইট? আমি এরকমও শুনেছি যে অনেক প্রজেক্টে যে কনসালটেন্ট কিছুই শেয়ার করে না, যদি বলে এটা করো, ওইটা করো, ডকুমেন্ট দাও, সার্টিফিকেট হয়ে যাক, রাইট? একটি প্রজেক্ট আছে বাংলাদেশে গোল্ড সার্টিফিকেট, না মানে গোল্ড সার্টিফাইড, নাম বলবো না, যেই প্রজেক্টের প্রত্যেকটা মানুষ মাস্ক পরে কাজ করে, গোল্ড সার্টিফিকেট। তাহলে গোল্ড সার্টিফাইড প্রজেক্টে মাস্ক পরে কাজ করবে কেন? কারণ সার্টিফিকেটটা ডকুমেন্ট থেকে নেওয়া, কোনো কাজের কাজ কিছু হয় নাই। সো গ্রিন হইলেই যেটা ভালো হবে, বাট ইটস নট লাইক দ্যাট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অলসো, আমাদের সব এই জিনিসগুলো আছে। প্রজেক্ট টিম যদি কারো লাগে আমরা দিতে পারি, যেরকম আমরা শাশাকে দিয়েছি, হ্যাঁ। তারপরে ম্যাটেরিয়াল ভেন্ডর, আমরা কোনো ভেন্ডরকে কোনো ম্যাটেরিয়ালকে প্রমোট করি না, কারো কাছে কমিশন নেই না, এটা অ্যাডেক্স জানে, রিগাল জানে, আর এশিয়ান পেইন্ট জানে। কিন্তু আপনার যদি মনে হয় যে না ভাই, কার কাছে লো ভিউসি পেইন্ট আছে, তাহলে আমি এশিয়ান পেইন্ট, বার্জার দুজনের নামই বলবো, কারণ দুজনের কাছেই লো ভিউসি পেইন্ট আছে, রাইট? যেমন অ্যাডেক্স, ওরা লাইটিংয়ের পুরো দায়িত্বটা নিয়েছে আমাদের কাছ থেকে, যে লাইটের সেন্সর, এলইডি লাইট, মোশন সেন্সর, ওরকম, এটা আমাদের পাওয়া ঝামেলা হচ্ছিল। এখন আমরা কিন্তু অ্যাডেক্সের কাছে পুরো সেট আপটা নিতে পারি, রাইট? সো দে উইল ক্যান টেক কেয়ার দ্য হোল থিং। সো এই সুযোগটা কিন্তু আপনাদের আছে। হ্যাঁ সঞ্জয় দা, সেন্সর, অ্যাডেক্স, হ্যাঁ, দাম বেশি দিলে দেওয়ার দরকার নেই, বাট দে আর দেয়ার, ওকে, দাম ইউ চেক, নো প্রবলেম। আমাদের অ্যাকোরেলেন্সের আমরা চেকলিস্ট করছি, যদি এটা আমাদের কাজ না, সেফটি সিকিউরিটি, বাট আই হ্যাভ এ চেকলিস্ট, যে আপনার প্রজেক্টে আমি যদি ইনভলভ থাকি, তাহলে 90% পসিবিলিটি তা অ্যাকর্ড অ্যালায়েন্সে ভ্যালেন্স করবে না, মানে ভায়োলেশন করবে না, কারণ আমি দেখলে বেটো দেবো, বুঝতে পারলাম? সো দ্যাট ইজ হোয়াট একটা অ্যাডভান্টেজ আর কি। তারপরে যে গ্রিন ফাইন্যান্সিং অপরচুনিটি নিয়ে আমরা কথা বলি, আমার অনেকগুলো প্রজেক্ট আছে যারা 4%, 5%, 6% লোন পাইছে আমাদের কথাবার্তা শুনে, রাইট? আমার 13টা প্রজেক্ট আছে, ম্যাটার অফ ফ্যাক্ট, লেস দেন 6% কাজ হচ্ছে এখন,
যেটা 13-14% 11% হওয়ার কথা ছিল ওকে সো এটা আমাদের কাজ না বাট ইফ মাই প্রজেক্ট গেট হেল্প ওয়াই নট রাইট তারপরে আপনাদের যদি গ্রিন যদি মানে ফাইন্যান্সিং চান তার আগে প্রথমে দরকার একটা গ্রিন পোর্টফোলিও ওই গ্রিন পোর্টফোলিওতে কী কী কথাবার্তা দিলে এটা গ্রিন পোর্টফোলিও হবে ওটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দিব ওটা বসাই দিবেন ওটা অটোমেটিক গ্রিন হয়ে যাবে সো দ্যাট ইজ অলসো হ্যাপেন আই হ্যাভ লাইক মেনি প্রজেক্ট দ্যাট হ্যাজ ইউজিং মাই নেটিভস টু মেক ইট গ্রিন পোর্টফোলিও ওকে সো সেটা নিয়ে আমরা আমাদের স্বপ্নিল্লা কথা বলবে একটু পরে তারপর আমাদের যত গাইডলাইন আছে সেটব্যাক গাইডলাইন ব্যবসা গাইডলাইন গার্মেন্টস রুল সবই আমাদের কাছে আছে আরেকটা জিনিস আছে যেটা হলো ইউজিবিসি ফি স্কেজুয়াল আমি একটু পরে শেয়ার করবো যে প্রচুর ম্যানিপুলেশন আছে ইউজিবিসির ফি নিয়ে সেগুলো যাতে করতে না পারে আপনাদের উপরে তার কিছু হেডস আপ দিব আমি আজকে কষ্টের সাথে রিলেটেড আমরা সরাসরি মেম্বার বাংলা ইংরেজিতে কথা বলি আমাদের এক্সপার্টরা বাংলাদেশে থাকি আমরা সবাই ভিজিট করতে হয় না যে চার মাস পরে কবে উনি আসবেন তারপর তার সাথে কথা বলবো ওই ওই জিনিসটা দরকার নাই আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে কনসেপচুয়াল জায়গায় মানে আই ডোন্ট হ্যাভ টু গো টু মাই এক্সপার্ট তারা টেকনিক্যাল কাজ করে বাট কনসেপচুয়াল উত্তর আপনি আমার কাছেই পাবেন একদম খুব টেকনিক্যাল মানে এইচবিএসির কোনো টেকনিক্যাল টার্ম না বললে আই ক্যান অ্যান্সার সো সুবিধা আছে আমাদের অফিস টিমও এখন ভেরি মাচ ইকুইপড সো আমরা লোকাল জয়েন্ট স্টক কোম্পানি এটা বলার কারণ হচ্ছে যে একবার হলো যে বছর দেড়েক আগে দুয়েক আগে একটা শ্রীলঙ্কান কোম্পানি এলো বাংলাদেশে কনসালটেন্ট নাম বলবো না আমি কাউকে ছোটো করবো না তারা এসে আমি কিছু প্রজেক্টে গেছি তারাও গেছে তো আমি যেই প্রজেক্টে অফার দিয়েছি ধরেন $30,000 তারা দিয়েছে $20,000 $10,000 ডিফারেন্স এরকম করে তারা চারটা প্রজেক্ট পাইছে ওকে আমি জানি না ওই প্রজেক্টের কেউ আছে কিনা এখানে আলোচনা পাওয়ার পরে তিন মাস পরে ওই একজন আমাকে ফোন করছে যে অনন্ত ভাই এরকম একটা প্রবলেম হয়েছে মানে কী হয়েছে যে আমাদের যে কনসালটেন্ট যারা আমরা $20,000 অফারটা অ্যাকসেপ্ট করেছি যে এবং তার $5,000 ফার্স্ট পেমেন্ট পাঠাই দিয়েছি শ্রীলঙ্কায় এমন কী হয়েছে সে একটা গাইড বই পাঠাইছে ইউজিবিসি গাইডলাইন যে ওইটা করে তাকে বলতে তারপর সে এসে দেখবে ঠিক আছে কিনা এমন যে এই গাইডলাইন তো আপনি ইউজিবিসি থেকে নামাই নিতে পারতেন দ্য ফ্রি কোথায় USGBC.org ইউ ক্যান গেট গ্রিন বিল্ডিং গাইডলাইন স্মলার ভার্সন ফ্রি ফ্রম USGBC.org আমাকে দরকার নেই তো চারটা কোম্পানির $20,000 গেছে গিয়া শ্রীলঙ্কা কনসালটেন্ট খবর নাই ইমেলে চলতে আছে কথা এই জন্য জয়েন্ট স্টক কোম্পানি বললাম যখন আপনি আমাকে টাকা দিবেন অ্যাটলিস্ট ইউ হ্যাভ সামথিং টু গো ফর তো ওই দুই প্রজেক্টের একজনকে জিজ্ঞেস মানে কথা বললাম আসলে আমি বললাম যে আপনি কী করবেন কেন করবেন না বলে গ্রিনের লোকজন খারাপ কনসালটেন্ট খারাপ আমি খারাপ তো বুঝলাম কিন্তু আপনি আমার সাথে কথা বলেন নাই কেন আগে আমরা তো আপনাকে খুঁজে পাই নাই আপনি আমাকে কোথায় খুঁজলেন বলে কোথায় খুঁজবো আপনাকে আমি কেন আপনি যদি গ্রিন বিল্ডিং করেন তাহলে ইউজিবিসিতে যাবেন সবাই যেতে পারে আপনারা সবাই যেতে পারেন গিয়ে দেখবেন পিপল কারা কাজ করে ডিরেক্টরি পিপল ওই পিপলে গিয়ে বাংলাদেশ সার্চ দিবেন তাহলে বাংলাদেশের যত লোক ওইটার সাথে ইনভলভ সবার নাম ঠিকানা তার পদ পদবি তার পোর্টফোলিও সব চলে আসবে তার এপি আছে কি না নাই রাইট অ্যান্ড ওইখানে আমারটাও আছে আপনি আমার একটা ইমেল অ্যাড্রেস আছে আমার একটা ফোন নাম্বার আছে আপনি আমাকে ডাকেন ডেকে আমার কোয়ালিফিকেশান চেক করেন পছন্দ না হলে ডিসকোয়ালিফাই করে দেন কিন্তু ডাকলেনই না এই দায়িত্ব কার সারের ভাইকে সোলারের জন্য ডাকলেনই না আর সোলার ডিসকোয়ালিফাই হয়ে গেল এই দায়িত্ব কার জাতি কি উত্তর দিবে দিবে না রাইট তো এইটা কিন্তু দায়িত্ব আপনার এই যে সঞ্জয় দা যে সোর্সিং করে এই দায়িত্বটা আপনার আমি বাংলাদেশে 6 বছর ধরে আছি ইউজিবিসিতে আমার নাম আছে আমি না অন্য যারা আছে আমি সবার কথা বলছি সবাইকে এটাকে জিজ্ঞেস করেন ভাই তোমার কোয়ালিফিকেশন কি তার চেক করেন তারপরে না পাইলে ইন্ডিয়াতে যান শ্রীলঙ্কাতে যান কাংলা যান ইটস ওকে আমাদের বাইরে যাইতে হবে আমাদের সব নাই এখন বা যা আছে তা কেন আমি বাইরে যাব তাই না রিসেন্টলি IFC-র সাথে আমার একটা মিটিং হয়েছে সারে বাইরের জন্য বলছি বলো আমরা তো অনেকগুলো ছাদে সাথে সোলার করবো বলে করো তো বলো যে আমরা সোলার সব ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে করবো বলি ইন্টারন্যাশনাল এক্সপার্ট মানে কি যারা বিদেশে কাজ করে কিন্তু বিদেশি লোক কথা বলছে আমার সাথে ঠিক আছে বিদেশে কাজ করে তো আমিও তো তোমার বিদেশ তাই না মানে তুমি যদি আমেরিকান হও বা কানাডিয়ান হও বা ইউকের লোক হও আমি তো তোমার বিদেশ তাহলে আমিও তো ইন্টারন্যাশনাল নাকি আমি ইন্টারন্যাশনাল না কারণ আমাদের নিজেদের লোক আছে আমাকে এটা কো যে তোমার নিজের লোক দিয়ে তুমি করবা তুমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আমাদের লোকটা ছোট করো কেন হ্যাঁ আমরা চামড়া কালো এগুলি বললাম নাই তুমি আমাকে জিজ্ঞেস করো কোয়ালিফিকেশন দেখো ডিসকোয়ালিফাই হলে ডিসকোয়ালিফাই করে দাও নো ইস্যু কিন্তু তুমি আমাকে কালো বলে ডিসকোয়ালিফাই করবা এটা তো অ্যাকসেপ্ট করলাম রাইট
সো এটা কিন্তু তারা করছে, আমার লোক দিয়ে কাজ করে, আমার লোক দিয়ে কোয়ালিটি কাজ হয় না, রাইট? এই আর কি। যাই হোক, তো আমরা আমাদের আরেকটা জিনিস আছে যে আমাদের রেফারেন্স আছে, আমাদের অফারের সাথে 20-25 কয়টা ডিসি রেফারেন্স, তো 23টা না, 23টা কোম্পানির মালিকের নাম দিয়ে দিছি আমি যাদের সাথে কাজ করি, ফোন নাম্বার সহ, তাদের পারমিশন নিয়ে। সো প্লিজ চেক মাই রেফারেন্স, রাইট? এই গ্রিন বিল্ডিং এর সার্টিফিকেশন কনসালটেন্সি কস্ট নিয়ে কিছু ঝামেলা আছে, আমরা কয়েক মিনিটের মধ্যে এটা আলোচনা করব। USGBC তে দুইটা ফি ম্যান্ডেটরি, দুইটা মাত্র, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, একটা হচ্ছে সার্টিফিকেশন ফি। আরও কিছু ফি আছে সেটা ম্যান্ডেটরি না, আপনার দরকার হলে আপনি চাইবেন, যেমন আপনারা নতুন কিছু করছেন ইনোভেশন ক্রেডিট, ওটাতে পয়েন্ট দিবে কি না তার জন্য আপনি একটা ক্রেডিট ইন্টারপ্রিটেশন রিকোয়েস্ট করতে পারেন, সেই আর করলে আপনাকে $300 দিয়ে এই ফিটা করতে হবে। আপনাকে পয়েন্ট দিছে, আপনি 60 পয়েন্টের জন্য অ্যাপ্লাই করছিলেন, 59 পয়েন্ট দিছে, এখন আপনার গোল্ড ছুটে গিয়ে প্লাটিনাম হয়ে মানে সিলভার হয়ে গেছে, তা আপনি ডিসপিউট করতে পারেন যে তুমি আমাকে 1 পয়েন্ট দিলা না কেন। সো ইউ ক্যান রিভিজিট, আবার খাতা দেখার মতো ইউ ক্যান অ্যাপিল টু দ্য বোর্ড যে আমার এটা রিভিউ করা হোক, আমি এই পয়েন্টটা পেতে চাই, পাবো না, সিলভার গোল্ড প্লাটিনাম মেম্বার না, ব্রোঞ্জ নাই, রেগুলার মেম্বার, ওটা রেগুলার নাম দিয়েছে। সো যেটা হচ্ছে যে আপনি যদি অ্যাপিল করেন কোনো কারণে তাহলে $800 দিতে হবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। আমি যেটা করি এই সব থেকে বাঁচার জন্যে, আমি গোল্ডের জন্য গেলে 65 পয়েন্ট চাই, যে 2-4 পয়েন্ট ছুটে গেলে যেন গোল না ছুটে, কিন্তু আমি যদি 82 পয়েন্টের জন্য অ্যাপ্লাই করতাম আর 77 পয়েন্ট পাইতাম তাহলে তো বিপদ ছিল। সো আই প্রেফার টু কিপ 5 পয়েন্টস অন মাই হ্যান্ড, যাতে অ্যাপিলের ঝামেলাটা আপনাদের না হয়। আরেকটা ফি আছে, সেটা হচ্ছে সার্টিফিকেশন ফি, আবার পার স্কোয়ার ফিট, এবং সেটা যদি 250,000 নিচে হয় একটা প্রাইস, 250,000 উপরে হলে একটা প্রাইস, স্কোয়ার ফিট, এক্সিস্টিং বিল্ডিংয়ের একটা প্রাইস, ইন্টেরিয়র একটা প্রাইস, সো সার্টিফিকেশন ফি এর প্রাইস আছে। আর এই সব প্রাইসে যদি মেম্বার হয় সিলভার বা গোল্ড বা প্লাটিনাম, এই 3 লেভেলের মেম্বারই এই ডিসকাউন্টটা পায় যেটা আমরা পাই, মানে আমাদের দিয়ে আপনি যদি একটা 200,000 স্কোয়ার ফিটের একটা যদি বিল্ডিং করেন উইথ ক্যাম্পাস, ইউ সেভ অল দিস মানি। কেমন মনে করেন 300-2500 আর 800-3300 ডলার সেভ হবে আর কি। হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য যে দুইটা ফি কিন্তু ম্যান্ডেটরি। আরেকটা ফি আমরা কনসালটেন্টরা নেই বা চাই, আমাদের এক্সপার্ট ভিজিট যারা আসে তাদের ট্রাভেলিং কস্টটা আমাদেরকে বহন করতে হয়, রাইট? তারা নিজেরা দিয়ে আসে না, এটা আমাদের বহন। আমি যদি বহন করি তাহলে তো আমি আপনার কাছে নিয়েই বহন করবো, আমি তো আমার পকেট থেকে দিব না, তাই না? তো আমি আপনার কাছে দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে আমার কনসালটেন্সি ফির ভিতরে, আর একটা হচ্ছে আলাদা করে। আমি আলাদা করে নিতে চাই, ভিতরে নিতে চাই না, কারণ ভিতরে নিয়ে এলে আপনি যদি ট্যাক্স ব্যাট দেন তাহলে আপনার ট্যাক্স ব্যাট দিতে হবে ওই ফিটার উপর যেটা আসলে অ্যাট কস্ট হওয়ার কথা, রাইট? আলাদা হইলে আপনি যা যা খরচ হলো আপনি তা দিয়ে দিলেন, তো এই সুবিধাটার জন্য আমি এটা আলাদা নিতে চাই, একসাথে নেই না। এবং এটা 4টা ভিজিট লাগে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম খরচ হচ্ছে 3,000 টাকা, এটা কমতেও পারে। কীভাবে কমবে? কিভাবে কমবে? যে তারা যদি শুধু আপনার প্রজেক্টের জন্য আসে তাইলে তাদের ট্রাভেলিং কস্ট হচ্ছে $750, যদি দুইটা প্রজেক্টের জন্য আসে তাইলে কিন্তু আর $750 না, তখন দুই প্রজেক্ট মিললে তার প্লেন ফেয়ার দিবে, তাহলে এটা কমে যাবে। তো এখন আমার এখন যেটা হয়েছে যে ওরা যখন আসে এখন আর দুইটা প্রজেক্ট না, এখন 4টা, 5টা, 6টা প্রজেক্টে কাজ করে। তা গত 6 মাসে আমি কাউকে কোনো বিলি করি নাই, কারণ হচ্ছে যে ইটস টু লিটল ফর ইচ। হ্যাঁ, সো এই জন্য এটা বাইরে রাখতে চাই, ওকে, কস্টটা। আর আমাদের কস্টটা বেসড অন দ্য বিল্ডিং, বেসড অন দ্য স্কোয়ার ফুট। আমাদের কস্টের মধ্যে কমিশনিং ফি, এনহ্যান্স কমিশনিং ইনক্লুডেড নিউ বিল্ডিং, আর এক্সিস্টিং বিল্ডিংয়ে লেভেল 1, লেভেল 2 সব ইনক্লুডেড, কোনো গ্রে এরিয়া নাই। কেমন? আর আমরা যে লোকাল অফিস থেকে যা সাপোর্ট দিই সব মানে ইনক্লুডেড, কোনো এক্সট্রা কস্ট নাই। যে আমি সাইটে যাবো আপনি আমাকে 3,000 টাকা দিবেন, সুপারভাইজ করবো আপনি আমাকে 5,000 টাকা দিবেন, নট লাইক দ্যাট, ইটস অল ইনক্লুসিভ, অল ট্রেনিং, এভরিথিং ইজ ইনক্লুসিভ। কেমন? এবং আমার আমার প্রজেক্টের সবার জন্য আমার এই ওয়ার্কশপটাও ফ্রি, অনেকে আসছেন আপনারা জানেন, ওকে। কয়েকটা জিনিস একটু জাস্ট ফ্লিপ করে ব্রেক দিয়ে দিব, বি আওয়ার, এটা একটা কোম্পানি, বড় কোম্পানি, নাম করা কোম্পানির অফার, যারা এই কোম্পানির অফার পেয়েছেন তারা জানবেন না কোন কোম্পানির, নাম বলবো না। $40,000 কনসালটেন্সি ফি, $1,400 পার ট্রিপ, ওইটা দেখিস হয় না, আর ওইখানে 6-8টা ট্রিপ তার দিতে হবে,
কারণ আমরা যে লোকাল অফিস থেকে যা দেবো সে তো লোকাল না, সে তো বাইরে থেকে আসবে। তাহলে এখন তার ফি দাঁড়াইলো কত যোগ করতে হবে আমাকে, তাই না? ক্যালকুলেশন। আর নিচের দিকে দেখেন কনস্ট্রাকশন রিভিউ চার্জ একটা, কমিশনিং চার্জ আবার অ্যাডেড। এখন এই যে স্ট্রাকচার অফ দিস ফি, তাতে অসুবিধা হলো যে আপনি যদি 40,000 সাথে আমার 40,000 মানে কম্পেয়ার করেন, তাহলে এটা ঠিক কম্পারিজন হবে না। করতে হবে বটম লাইনের সাথে, যে টোটালটার সাথে, কিন্তু তার উপরে 40,000 কিন্তু দেখা যাচ্ছে হয়তো কম। ঠিক আছে, বোঝা গেল? এটা একটা প্রজেক্ট। নিচের দিকে দেখি টু সেকেন্ড ইয়ার অনওয়ার্ড অ্যানুয়াল লিড এক্সিস্টিং বিল্ডিং মেনটেন্যান্স ফি 5,000। লিডে কিন্তু এটা কোনো ফি নাই, আসিল অনওয়ার্ড এরকম কিছু বলছিলাম নাই। তার উপরের প্রাইসটা কম, কিন্তু নিচের প্রাইসটা ম্যানিপুলেটেড। আমি বলছি শুধু বোঝার জন্য, কাউকে ছোট করার জন্য, এই জন্য নাম বলছি না। এখানে দেখেন অনলি ফান্ডামেন্টাল কমিশনিং ইনক্লুডেড, এনহ্যান্স কমিশনিং নাই। এখন এনহ্যান্স কমিশনিং যদি আপনি চাইবেন যখন, তখন আপনার কাছে বলে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা দাও, তাহলে তুমি 3 পয়েন্ট পাবা। এগেইন ম্যানিপুলেটেড, এইটা আরো ম্যানিপুলেটেড। সিলভার সার্টিফিকেশন 27,000, গোল্ড সার্টিফিকেশন 37,000, আর লিড প্ল্যাটিনাম 65,000। আমাকে বলেন, আমি যদি শিক্ষক হই, আমার ছাত্র যদি ফার্স্ট ক্লাস পায় আমার বেতন 5 টাকা, সেকেন্ড ক্লাস পেলে আমার বেতন 3 টাকা, আর থার্ড ক্লাস পেলে আমার বেতন 2 টাকা, ইজ ইট পসিবল? আমি কি আমার ছাত্রকে মানে কি পাস করবে সে তার উপর বেস করে পড়াইতে পারবো? এটা কি হয়? নাকি আমি আমার সবটুকু দিব, হি উইল গেট হিজ বেস্ট, তাই না? এইটা একটা ম্যানিপুলেটিভ, কারণ আমার উপর তো নির্ভরশীল না সার্টিফিকেট লেভেল। করবেন কত পয়েন্টের জন্য আপনি ডকুমেন্ট দিবেন, আমি আপনাকে সব পয়েন্টের জন্য যেতে বলবো, সব পয়েন্টে কি লাগে সব বলবো। সো আমার ফি শুডন্ট বি সেগ্রিগেটেড লাইক দ্যাট। তারপর তো নিচে আছে অপশনাল কমিশনিং ফি, অপশনাল, এই কস্ট অপশনাল না, ওই যে কমিশনিং ফান্ডামেন্টাল, এনএস কমিশনিং আবার ডিফারেন্ট, $400 পার ডে ভিজিট ইত্যাদি ইত্যাদি, এটাও এরকম $50,000, অনেক পার ভিজিট $1,500। এবার যদি 6টা ভিজিট লাগে তাহলে কত দাঁড়ালো, বা 10টা ভিজিট লাগলে কত দাঁড়ালো? আমরা যেটা করেছি বোঝার জন্য, আমরা এরকম একটা লিস্ট করেছি, এটা হলো সিএস কম্পারেটিভ স্টাডি ট্যাম্পলেট, করে আমার কোম্পানি কি কি করে, অন্য কোম্পানি কি কি করে, তার অফার দেখে লিখে আপনি দেখবেন চেক করবেন, এটা দেওয়া আছে বইয়ের মধ্যে। করে এইবার আপনি সার্ভিস লেভেলটা বুঝবেন যে কে কোনটা করে, কে কোনটা করে না, এনএস কমিশন ইনক্লুডেড নাকি ডিসক্লুডেড, রাইট? তারপরে এরকম একটা টোটাল ফি ক্যালকুলেশন একটা টেমপ্লেট, এইখানে যখন ফিটা সব বসাবেন, তাদের খরচ আমাদেরটা বেরোবে, তাদেরটা বেরোবে, কোম্পানির সিটটা বেরোবে, এইবার আপনি দেখবেন টোটাল কত। যদি আমার যা আমি যা করি তারাও তাই করে, এবং টোটাল যদি আমার থেকে কম হয়, রিগার্ডলেস অফ দ্য অ্যামাউন্ট, উইল বিট দ্যাট প্রাইস। কিন্তু আপনি আমাকে দেখাইতে হবে তাহলে যে তারা আমার আমি যা করি সব করে, কিন্তু তাদের কস্ট আমার থেকে কম, সব কস্ট যোগ দিয়া। যদি আপনি দেখাইতে পারেন তাহলে আই উইল বিট দ্যাট প্রাইস। ওকে, কিউনে, তারপরে আমরা চলে যাব ব্রেকে। ওকে, রেডি? ওকে, না 2টা বাজে নাই তো। হাউ মেনি ডে লং ইউজিবিসি লিড গ্রিন ওয়ার্কশপ কমপ্লিটেড বাই 360 টিএসএল? কয়টা করছি, কে বলবে? 25 কমপ্লিট হয় নাই, 24টা কমপ্লিট হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর আমি ওখান থেকে নিব, আই প্রমিস। ওকে, 24। আচ্ছা, আর যেহেতু 2টা বাজে নাই, আমি 10 মিনিটের মধ্যে একটু জাস্ট ওয়াই গ্রিনটা আমি বলবো না বেশি, কারণ এটা বইয়ের মধ্যে আছে। আমি কর্ডিয়ালি রিকোয়েস্ট করি, সত্যিকার অর্থে গ্রিনটা সার্টিফিকেট না কেন আসলে করা দরকার একটু দেখে নেবেন। আই পুট টুগেদার মেনি ডিফারেন্ট থিংস না, এগুলো স্ট্যাটিস্টিক্স রিয়েল টাইম, 3 মিলিয়ন বাচ্চা মারা যাচ্ছে প্রতি বছর, এইগুলো সব হচ্ছে কিন্তু না, আমরাও কিন্তু একটা আনহাইজিনিক অবস্থার মধ্যে আছি। তারপরে এই ডিটেলসটা দেওয়া আছে, 5,000 পিপল ডাই এভরি ডে,
গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আমরা জানি, গ্লোবাল ওয়ার্মিং ইজ এ বিগ প্রবলেম ফর আস, এবং আইস মেল্ট হয়ে যাচ্ছে, পোলার বিয়ার ইজ এ বিগ প্রবলেম, এবং কেন গ্লোবাল ওয়ার্মিং কী, তার মানে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যাতে সি লেভেল কিন্তু রাইজ হচ্ছে আইস মেল্টিংয়ের কারণে। হ্যাঁ, টেম্পারেচার আর রাইজিং বিকজ উই হ্যাভ ড্রামাটিক্যালি ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন দ্য আর্থ অ্যাটমসফেয়ার বাই বার্নিং ফসিল ফুয়েল সাচ এস কোল গ্যাস অ্যান্ড অয়েল অ্যান্ড বাই ক্লিয়ারিং ফরেস্ট। এইটা কিন্তু রিয়েল চার্ট, কী হচ্ছে কেমন, এবং আমরা যদি কিছু না করি তাহলে কী হবে, 2050-এর মধ্যে উইল বি ইন বিগ বিগ ট্রাবল। এখানে একটা ভিডিও ছিল, ভিডিওটা আমি অমিট করবো গ্লোবাল ওয়ার্মিং উপরে, কারণ তার কারণ টাইমটা নাই। যদি আমাদের বাংলাদেশের সি লেভেল যদি 3 ফিট বাড়ে আর কি, সি লেভেল, তাহলে বাংলাদেশের অবস্থা বেড়ে যাবে, হাফ অফ দ্য বাংলাদেশ উইল বি আন্ডার দ্য ওয়াটার। সো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমেরিকা চায়নার কারণে, আমরা কিন্তু তার বাইরে না, ইফেক্ট গোজ টু আস। সো আন্ডারস্ট্যান্ড দ্যাট, জাস্ট রিয়েলি রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে যে কারণ সেটা হচ্ছে CO2, এবং CO2-র যে মেইন সোর্স বিল্ডিং। আমরা যদি কম্বাইনলি দেখি যে এক একটা সেক্টরের কম্বাইন কার্বন ফুটপ্রিন্ট কি, দ্য মেইন কালপিট হচ্ছে বিল্ডিং, সেকেন্ড ইন্ডাস্ট্রি, এবং থার্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন। ওয়েন ইউ ডু এ গ্রিন বিল্ডিং উই টাচ অল দিস থ্রি ক্যাটাগরিজ, উই ট্রাই টু রিডিউস কার্বন ইমিশন ইচ অফ দিস ক্যাটাগরিজ, যেটা আমরা সেকেন্ড হাফে ডিটেইল আলোচনা করব, ঠিক আছে। এবং বিল্ডিংয়ের মধ্যে রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিংয়ের মধ্যে একটা নাম্বারস আছে, এটা বইয়ের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। এবং বিল্ডিং কেন সবচেয়ে বেশি এনার্জি মানে কনজিউম, মানে কেন কার্বন ইমিশন বেশি তার, এই সবগুলো কারণ যোগ করে, ইলেকট্রিসিটি কনজামশন, এনার্জি ইউজ, কার্বন ডাইঅক্সাইড ইমিশন, র ম্যাটেরিয়াল সে ইউজ করে, ওয়াস্ট আউটপুট, পোর্টেবল ওয়াটার কনজামশন, সব কিছুর কিন্তু একটা কার্বন ফুটপ্রিন্ট আছে, আমার আপনার একটা কার্বন ফুটপ্রিন্ট আছে, কেমন, সব কিছু মিলে অ্যাজ এ বিল্ডিং 39% কার্বন ইমিশনের জন্যে দায়ী। তা এখন হোয়াট ইজ দ্য সলিউশন, সলিউশন ইজ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব। হোয়াট ইজ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ভেরি সিম্পল একটা ডেফিনেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ ডেভেলপমেন্ট দ্যাট মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস, মানে আমাদের যতটুকু দরকার আমরা ইউজ করব, কিন্তু ওয়েস্ট করবো না, যাতে নেক্সট জেনারেশনও কিছু তাদের জন্য রেখে যেতে পারি, দ্যাটস অল। সো দ্যাট ইজ বেসিক্যালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অ্যান্ড হোয়াট ইজ গ্রিন বিল্ডিং, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে আমরা করছি একটা বিল্ডিংয়ের, সেটাকে বোঝার জন্য একটা স্প্রেডশিট, একটা একটা ক্যালকুলেশন, যে আমি বিল্ডিংটা কতটা, কোন সেক্টরে বিল্ডিংয়ের সেগমেন্টটা কতটুকু গ্রিন, সেটা বোঝার জন্য কতগুলো রেটিং সিস্টেমের তৈরি হয়েছে, সেই রেটিং সিস্টেমের এগেনস্টে যারা পাস করে যায় তাদেরকে গ্রিন বলে। বোঝা গেল গ্রিন বিল্ডিং কাকে বলে? আমি গ্রিন বিল্ডিং এটা বললেই কিন্তু গ্রিন হবে না, সেম অ্যাজ আমি গ্রাজুয়েট এটা বললে কিন্তু আমি গ্রাজুয়েট হয়ে যাব না। আমি গ্রাজুয়েট বলতে গেলে আমাকে কোনো একটা কোথাও থেকে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাইতে হবে, এটা যেরকমই হোক, রাইট? তা নাহলে কিন্তু আমি শিক্ষিত এটা বলতে পারবো, আমি অনেক জ্ঞানী আমি বলতে পারবো, কিন্তু আমি গ্রাজুয়েট বললে কিন্তু আমার সার্টিফিকেট লাগবে। সো আমি অনেক ভালো বিল্ডিং, সুন্দর বিল্ডিং, ফাইন, কিন্তু আমি গ্রিন বিল্ডিং বলতে গেলে আই হ্যাভ টু হ্যাভ এ থার্ড পার্টি সার্টিফিকেট। এবং এই গ্রিন বিল্ডিংটাকে যে সিস্টেমগুলো রিভিউ করে এটাকে রেটিং সিস্টেম বলে, ঠিক আছে। এবং রেটিং সিস্টেমের যে ডেফিনেশন, বিভিন্ন রেটিং সিস্টেমের বিভিন্ন ডেফিনেশন আছে, এক একটার ডেফিনেশন ডিফারেন্ট, মেইন জায়গাটা কিন্তু ভেরি সিমিলার। যেমন EPA-র ডেফিনেশন হচ্ছে গ্রিন বিল্ডিংয়ের, গ্রিন আর সাস্টেনেবল বিল্ডিং ইজ দ্য প্র্যাকটিস অফ ক্রিয়েটিং হেলদিয়ার অ্যান্ড মোর রিসোর্স এফিশিয়েন্ট মডেলস অফ কনস্ট্রাকশন, রেনোভেশন, অপারেশন, মেইনটেনেন্স অ্যান্ড ডেমোলিশন। ডেমোলিশন পর্যন্ত তারা চিন্তা করছে, যেটা গ্রিন বিল্ডিং, ডেমোলিশনের জন্য তার কী ইফেক্ট হয়, এটা EPA-র ডেফিনেশন। এবার আসি আরবান ল্যান্ড ইনস্টিটিউট একটা ডেফিনেশন, এ সাস্টেনেবল বিল্ডিং অর গ্রিন বিল্ডিং ইজ অ্যান আউটকাম অফ দ্য ডিসিশন ফিলোসফি হুইচ ফোকাসেস অন ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি অফ রিসোর্সেস ইউজ, এনার্জি, ওয়াটার অ্যান্ড ম্যাটেরিয়াল, while reducing building impact on human health and the environment during the building life cycle through better seating design, construction, operation, maintenance and removal. Abaro removal porjonto asche ar amra jeta niye kaj korchi USGBC tar definition very similar. Green building are high performance structure that also meet certain standards for reducing natural resource consumption,
buildings or homes that are more energy efficient, produce less waste and are healthier to be inside. এই হচ্ছে গ্রিন বিল্ডিং এর ক্যারেক্টারাইজেশন যদি আমরা দেখি তাহলে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অফ এনার্জি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অফ মিনারেল রিসোর্স রেস্টোরেশন অফ প্রোটেকশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট তো এই বিষয়গুলো চলে আসবে আমাদের বইয়ে কিন্তু সবগুলোগুলো বিষয় আছে আমি এই জন্য আর পড়ছি না স্লাইডগুলো লাস্টে যেটা দরকার এইটা বোঝা দরকার যে একটা গ্রিন বিল্ডিং করলে উই পজিটিভলি ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জ ডিপ্লেশন অফ রিসোর্সেস ওজন ডিপ্লেশন ল্যান্ড পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন সিও টু পলিউশন এই স্লাইডটা জানা বোঝা এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা যখন পয়েন্টগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো লাঞ্চের পরে দেখবেন প্রত্যেকটা পয়েন্টের কোথাও কোথাও এটার কোনো একটার সাথে রিলেটেড হ্যাঁ মনে হবে যে এটা কেন করতে হবে এইটা ওইটার সাথে রিলেটেড বলে করতে হবে কেমন এবং একটা গ্রিন বিল্ডিংয়ে কত রকম কিছু যে তারা দেখছে কত রকম কিছু যে তারা ইনকর্পোরেট করেছে এটা না বুঝলে না শুনলে না বুঝলে বোঝা বড় মুশকিল রাইট ইটস মোর দেন জাস্ট দ্য বিল্ডিং ইটস দ্য টোটাল লাইফ সাইকেল একটা ব্যাপার আর কি এই যে রেডি রেডি না কমন পড়লে কোশ্চেন পাস হওয়ার কোনো সুযোগ আছে নাকি আমাদের এখানে সাফায়েতকে জিজ্ঞেস করতে হবে না আমাদের একজন মাত্র স্লাইডটা দেখছে ও নাই এখানে ওকে লেটস সি হোয়াট ইজ দ্য বিল্ডিং কার্বন ইমিশন পার্সেন্টেজ হ্যাঁ না ওইখান থেকে শুনবো না ওইখান থেকে শুনবো এই এই কোশ্চেন নালেন ওয়ার্ড হয়ে গেছে কারণ কথা ছিল হাত তুলবে আমি জিজ্ঞেস করবো উত্তর দেবো সবাই উত্তর দিলে তো একজন একজনের কাছ থেকে এমনি পাশ হয়ে গেল কারো টাকা দিব না কার কত তত টাকা দিতে পারবো নাকি আমি 39% ওকে আচ্ছা একটুখানি জেনে নেই যে শুধু ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল একমাত্র গ্রিন বিল্ডিং অথরিটি না এর বাইরে অনেক কিছু আছে যেমন ব্রিয়াম হচ্ছে পৃথিবীর প্রথম গ্রিন বিল্ডিং অথরিটি ইউকে বেস ওকে ব্রিয়াম এটা ব্রিয়ামের একটা বিল্ডিং তারপরে গ্রিন স্টার যেটা অস্ট্রেলিয়ার নিজস্ব গ্রিন কোড এটা অস্ট্রেলিয়ার একটা বিল্ডিং তারপরে হচ্ছে গ্রিন মার্ক যেটা সিঙ্গাপুরের একটা গ্রিন কোড তারপরে হচ্ছে অ্যাস্টাডামা যেটা মিডল ইস্টের নিজস্ব কোড কেমন তারপরে ইন্ডিয়ার গৃহা যেটা শি ইজ এ সার্টিফাইড গৃহা কনসালটেন্ট ওদের কি বলে দেন দেয় এ লিড ইন্ডিয়া ওকে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল হু ইজ ওয়াজ হিয়ার লাস্ট ইয়ার সো দে আর মেনি কানাডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল অ্যান্ড গ্রিন গ্লোব কানাডাতে আমার তিনটা ডেভেলপমেন্ট আছে যেটা গ্রিন গ্লোব সার্টিফাইড ওকে ওইটা আরেকটা অথরিটি কানাডার প্রেক্ষিতে করা বাংলাদেশে আমরা একটা কোড করে ফেলবো কয়েকদিন পরে ইনশাল্লাহ তখন এটাতে সার্টিফাই করলে আপনার গ্রিন বিল্ডিং বলা যাবে যখন আমরা অ্যাপ্রুভালটা পাবো এরপরেও পৃথিবীতে প্রচুর কোড আছে কিন্তু না প্রচুর গ্রিন বিল্ডিং অথরিটিস আছে হ্যাঁ বিভিন্ন দেশে কাজবি জাপানে রাইট এগুলো সব দেয়া আছে থাইল্যান্ডে ট্রিজ লোটাস এবং ইউনাইটেড স্টেটে ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল ওকে এবং ইউনাইটেড গ্রিন বিল্ডিং কাউন্সিল এস্টাবলিশড অন 1993 ওকে 1993 দে এস্টাবলিশড ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল ওদের একটা মিশন আছে টু ট্রান্সফর্ম দ্য ওয়ে বিল্ডিং অ্যান্ড কমিউনিটি আর ডিজাইন বিল্ড অ্যান্ড অপারেট এনাবলিং এনভায়রনমেন্টালি অ্যান্ড সোশ্যালি রেসপন্সিবল হেলদি অ্যান্ড প্রসপারাস এনভায়রনমেন্ট দ্যাটস ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ দ্যাট ইজ দ্য USGBC মিশন বোরিং হয়ে যাচ্ছে না সব লোকজন চলে যাচ্ছে এই হচ্ছে রবার্ট কে ওয়াটসন যে এই লিড রেটিং সিস্টেমের জনক এবং লিড কিন্তু LEAD না LEED অল ক্যাপিটাল লেটার এটা মাথায় রাখতে হবে অনেকে আমরা ভুল করি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন এটা হচ্ছে এই রেটিং সিস্টেমটার নাম বিশেষ করে উপরে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা জানা খুব জরুরি কেমন হ্যাঁ শিওর তো লিড হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম কীভাবে এবার মানে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে আমি জানি তো আপনি প্রশ্ন করবেন যেন তৈরি করে নিয়ে আসছি দেখেন গ্রিন বিল্ডিং এই USGBC 268 কন্ট্রিবিউটিং মেম্বার্স ভলান্টিয়ার্স আছে যারা এই সারা পৃথিবী থেকে কন্ট্রিবিউট করে আইডিয়া দিয়ে হ্যাঁ আমরাও করছি 12,000 মেম্বার আছে আমরা গ্রিন বিল্ডিংয়ের মেম্বার এরকম 12,000 পেইড মেম্বার আছে
2,02,600 এপি আর জিএ আছে, যেটা আমি যেরকম একজন, আমি এরকম প্রায় 200,000 প্লাস প্রফেশনাল আছে ইউজিবিসি যারা পৃথিবী থেকে কাজ করছে। আমাদের হচ্ছে ইউজিবিসির যে টোটাল যে প্রসেসটা, এটা কিন্তু একটা নন প্রফিট অর্গানাইজেশন, ইজ রান বাই আস। ইউজিবিসি হ্যাজ বিন হাইজ্যাক বাই ইন্ডিয়ান পিপল, এর প্রেসিডেন্ট ইজ ইন্ডিয়ান, এর ভাইস প্রেসিডেন্ট ইজ ইন্ডিয়ান, বিকজ উই হ্যাভ মোর ভোট ইন দিস সাব কন্টিনেন্ট, ইউ আন্ডারস্ট্যান্ড? সো ইজ নো লঙ্গার ইউএস কোম্পানি, ইজ নট এ ইউএস কোম্পানি অ্যাট অল, ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। ওকে, 92,000 প্লাস প্রজেক্ট হ্যাজ বিন সার্টিফাইড, 39 সার্টিফাইড কমার্শিয়াল প্রজেক্ট, আপনার উত্তর দিচ্ছি কিন্তু, 1.6 মিলিয়ন মানে হোমস লিড সার্টিফাইড, অনেকগুলি স্কুল সার্টিফাই হয়েছে প্রায় 2100, তারপরে হায়ার এডুকেশন ইনস্টিটিউট সার্টিফাই হয়েছে প্রায় 4200, 961 স্টেট গভর্নমেন্ট প্রজেক্ট, প্রচুর গভর্নমেন্ট প্রজেক্ট লিড হচ্ছে, কেমন সার্টিফাই হয়ে গেছে প্রায় 29,000, মোর দেন 13.3 বিলিয়ন স্কোয়ার ফিট সার্টিফাইড আন্ডার লিড, 167 কান্ট্রিজ হ্যাজ এ লিড প্রজেক্ট, বোঝা গেল? 167 কেন? এটা অনেক বেশি অ্যাডাপ্ট করা যায়, এটা অনেক বেশি ওপেন টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট, রাইট? যেমন আমরা একটু আগে অনেকগুলো উদ্দেশ্যের কথা বলছিলাম না, জাপানি যে গ্রিন সিস্টেম ছিল কাসবি, তো জাপানি গভর্নমেন্ট জাইকা আমাদের ওই ফায়ার যে ডিপার্টমেন্ট আছে আমাদের, তাদের যে ট্রেনিং সেন্টার সেটা বানিয়ে দিচ্ছে সেই বিল্ডিংটা, সো দে ওয়ান্ট টু মেক ইট গ্রিন অ্যাজ পার কাসবি, কিন্তু কাসবিতে যেই রকমের বাতাস ঢুকাইতে হবে, যেই কোয়ালিটির বাতাস, ওইটা আমাদের বাংলাদেশে নেই, উই আর পলিউটেড, সো ইফ দে ওয়ান্ট টু পুট ফিল্টার টু ব্রিং দ্য ফ্রেশ এয়ার ইন, তাহলে আমাদের কস্ট বেড়ে যাবে, ইলেকট্রিসিটি কস্ট বাড়বে 4 গুণ, মানে 100 টাকাটা 400 টাকা হবে, তাহলে তাদের অন্যদিকে গ্রিন নষ্ট হয়ে গেল। So then they consulted me, they paid me for one day to share LEED and CASB, how they integrate. Now they get a guideline from LEED and CASB, and now they are making the building. Bujha gelo? To eta jonno LEED onek beshi adaptable arki. Ebong protidin 2.2 million certified square feet hocche kintu. So ei jonno LEED hocche most popular, ebong tader amerikate jara LEED building er sathe jorito taderke bole chapter, ebong erai abar World Green Building Council koreche, যেটার আন্ডারে অন্যান্য দেশের যে লিড অথরিটি তারা কানেক্টেড, লিড কানাডা, লিড ইন্ডিয়া, লিড মেক্সিকো এরকম, এবং এদের আন্ডারে এই দেশগুলো আছে, আমরা এখনও নাই, ঢুকতে হবে এখানে। তো লিড একটা গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম, জাস্ট ইট ইজ লাইক এ ফ্যাক্ট শিট, যে কোন বিষয়ে তুমি কতটুকু ভালো স্ট্যান্ডার্ড থেকে। এখানে এখন লিডের দুইটা ভার্সন চলছে, ভার্সন 3 এবং ভার্সন 4। ভার্সন 3 হচ্ছে যারা 2016 সালের অক্টোবরের আগে রেজিস্ট্রেশন করেছে, এরকম অনেক প্রজেক্ট আছে এখানে, আর তারপরে যারা রেজিস্ট্রেশন করেছে বা করবে তারা হচ্ছে ভার্সন 4। তো দুইটার ইয়েটা সেম, কনসেপ্ট সেম, কিন্তু পয়েন্টের কিছু ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট হয়েছে, আমরা সেটা আজকে সেকেন্ড হাফে আলোচনা করব, এবং এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, সো দেখতে পাবেন। হ্যাঁ, এটা ভার্সন 4 পয়েন্ট, 110 পয়েন্ট ঠিক আছে, বোনাস পয়েন্টও ঠিক আছে, কিন্তু ওই ক্যাটাগরি ওয়াইজ পয়েন্ট বদলে গেছে, রিকোয়ারমেন্টস বদলেছে, যে কোন ক্যাটাগরিতে আমাকে কি করতে হবে। এবং কোর ভ্যালু অফ গ্রিন বিল্ডিং ইজ ভেরি সিম্পল, এনভায়রনমেন্ট, ইকোনমি অ্যান্ড হেলথ। আমার হেলথও থাকতে হবে, ইকোনমিও থাকতে হবে, এবং এনভায়রনমেন্টও থাকতে হবে। আমাদের যে চ্যালেঞ্জটা হয় এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এয়ার কন্ডিশনের ফ্রেশ এয়ার, রাইট? যখনই আপনি এয়ার কন্ডিশনের ফ্রেশ এয়ার চিন্তা করবেন, তখনই আপনার কিন্তু এনার্জি কস্ট বাড়বে, রাইট? কারণ একটা ফ্রেশ এয়ার ঢুকবে, তাকে ঢুকাইতে হবে, তার জন্য একটা পাম্প মোটর দরকার, যদি হিট এক্সচেঞ্জার ইউজ করেন সেখানে কিছু এনার্জি দরকার, রাইট? আবার গরম বাতাস ঢুকালে সেটাকে এয়ার কন্ডিশন ঠান্ডা করতে হবে, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু যেহেতু হেলথ ইজ অলসো ইম্পর্টেন্ট, আমাকে এটা এনকার করতেই হবে, এটা ম্যান্ডেটরি। তো সব জায়গায় যে আমি এনার্জি বাঁচাবো বলে আমি ফ্রেশ এয়ারই দিব না, হেলথের বারোটা বাঁচাবো, তা যেন না হয়। সো ইটস হ্যাভ টু বি হেলথ, এনভায়রনমেন্ট, ইকোনমি অল কাম টুগেদার, কোনটা বাদ দিয়ে কোনোটা না। বুঝা গেল সঞ্জয়দা? গুড, সঞ্জয়দা এটা বুঝছি, আমি কি বুঝছি। লাঞ্চ রেডি? তাহলে আমরা এখন লাঞ্চে যাব, 2টা বাজে, আমরা 3টার মধ্যে ফিরব, কিন্তু দেরি করবো, আমি ঠিক 3টায় শুরু করবো।